আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আমাকে শুনতে পাচ্ছেন জি স্যার শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে

আমরা আজকে একটা কেস স্টাডি করব যেটা আপনাদের এই অঙ্কটা এই সরি কেস স্টাডিটা আগে এসছে আপনাদের একটা ভালো একটা কেস স্টাডি আমি এটাকে সিলেক্ট করেছি ফর ডিসকাশনস তো আমি যেটা বলেছিলাম যে রিস্ক ম্যানেজমেন্টে আপনার যেসব কোশ্চেনগুলো আসে মেইনলি একটা থাকে এন্টারপ্রাইজ রিস্ক যেগুলো আমি আপনাকে বলেছিলাম যে চারটা এন্টারপ্রাইজ রিস্ক আমরা আলাপ করেছিলাম স্ট্র্যাটেজিক অপারেশনাল কমপ্লায়েন্স ফাইন্যান্সিয়াল তার মধ্যে এর মধ্যে ইকোনমিক ছিল তারপরে ইন্ডাস্ট্রি অ্যানালিস ছিল এমএনএ ছিল রেপুটেশন ছিল তারপরে আপনার আপনার অপারেশনের মধ্যে ছিল মেইনলি ছিল অন সেলস এন্ড মার্কেটিং ইনোভেশন যেটা আমরা বলেছিলাম পিপল ছিল আপনার এছাড়া আপনার ছিল অন সাপ্লাই চেন অনেকগুলো দেখলাম অন সাপ্লাই চেন ভেরি ভেরি ক্রিটিক্যাল তিন নম্বর ছিল অন কমপ্লায়েন্স কমপ্লায়েন্সের মধ্যে পারমিট স্যাংশন লিটিগেশন এটা আমরা দেখেছিলাম মেনলি আর কি আপনার লাস্ট ছিল ফাইন্যান্সিয়াল ফাইন্যান্সিয়ালের মধ্যে ছিল কমোডিটি প্রাইস রিস্ক ইন্টারেস্ট রিস্ক কারেন্সি রিস্ক ইকুইটি রিস্ক এছাড়া আপনার ছিল লিকুইডিটি রিস্ক তারপর ছিল আপনার আপনার রিপোর্টিং রিস্ক ছিল পেনশন রিস্ক ছিল এরাস লসেস অ্যান্ড এস্টিমেশন রিস্ক ছিল আপনার সো আমরা আজকে যে কেসটা নিয়ে ডিসকাস করবো এটা মেইনলি হচ্ছে

চেইন তারা অ্যাক্রস ঢাকা করেছে এবং ঢাকার বাইরে করেছে কিনা কত রকম না বাট ঢাকার ঢাকাতে ফসছে তাদের অনেক বড় চেইন আছে আর কি তো এই একটা কোম্পানি আছে যাদের কিন্তু সারা বাংলাদেশে তাদের ফার্মেসি আছে রিটেল ফার্মেসি আছে চল্লিশ বছরে তাদের অভিজ্ঞতা আছে ফার্মেসিতে আর কি এবং ওরা ওরা যেটা করেছে আর কি ওদের রিটেল স্টোরগুলো খুব কনভিনিয়েন্টলি লোকেটেড আছে ওদের ডিজিটাল প্ল্যাটফর্ম আছে এবং

আমাদের যে একটা স্কিম আছে যেটা যে একটা হচ্ছে যে টেক ব্যাক স্কিম যা আমরা প্রোডাক্ট ফেরত নিই আর নাম্বার টু হচ্ছে রিসাইকেল করা আর কি সো যদি কোনো ওয়েস্ট ফার্মেসি প্রোডাক্টস থাকে বটলস থাকে বা স্ট্রিপস থাকে ওয়াটার ওয়েটেস আর কি ওদের একটা স্কিম আছে বাই উইচ দে কালেক্ট দিস ফ্রম দি কাস্টমার্স নোয়ান হ্যাজ এ প্রেজেন্স ইন ইচ অফ দ্য ডিভিশনস ইন বাংলাদেশ উইথ ওয়ান থার্টি ফোর স্টোর্স

Uh, the company's size, scale, and expertise help it to expand the supply and address the rising cost of prescription drugs throughout the country. So, Jehito, the Boro supply chain, Boro outbound supply chain, as well as a monogram output. So, Urakta, uh, Akta, affordable, a, a efficient cost at the right distribute provides customers with convenient omni channel access through its portfolio of health and beauty products brands such as paul, Dour, Do, look up, and my skin, even which mainly beauty products are capable. the company brand portfolio is enhanced by its in-house product research and development capabilities. Nora in-house research and development core, it seeks to drive further innovative ways to address health and wellness challenge. strategic partners with some leading companies enable Noran to extend its healthcare solutions and convenience offerings to the

The company was incorporated in 1976. It reported BDT million profit for the year ended December 31st, 2021. Although most of the segments of the product of Noran are highly profitable, the overall performance of the deodorant segment, okay, segment by spray, rollout, stick, and others of the portfolio is fading. It is a deodorant segment. So, deodorant বিভিন্ন নামে আছে প্রত্যেকটা ডিটোরেন্টের সেল দেওয়া আছে এবং কম্পিটিশন সেল কতটুকু আছে দেওয়া আছে আর ইন্ডাস্ট্রি সেল বিডিটি মিলিয়ন দেওয়া আছে এবং মার্কেট গ্রোথ রেটটা আপনার দেওয়া আছে রাইট এটা দেখেই বুঝতে পারছি আমাদের বিসিজি ম্যাট্রিক্স এখানে আমাদের ইউজ করতে হবে আর কি যাই হোক অপারেশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক আপডেটস দ্য অপারেশন অফ নোরান আর স্প্লিট ইন্টু টু এরিয়াস

রেসিডেন্সিয়াল এর কাছাকাছি থাকলে সুবিধা হয় এবং লোকেশনগুলো যে কোনো আপনার সবাই অ্যাক্সেস করে থাকে সেন্ট্রাল লোকেশন এরকম হলে ভালো হয় আর কি আপনার ইন অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ওয়ান দ্য কোম্পানি অ্যানাউন্সড দ্য লঞ্চ অফ ইস নিউ হেলথ কেয়ার স্ট্র্যাট স্ট্র্যাটেজি ইস মেজিয়েন টেকনোলজি এনেবল কেয়ার মডার পাওয়ার্ড বাই এ ন্যাশনালি স্কেল লোকাল ডেলিভার্ড হেলথ কেয়ার প্ল্যাটফর্ম তো ওরা যেটা করেছে আর কি আপনার ওরা একটা নতুন টেকনোলজি ডিজিটাল টেকনোলজি তারা লঞ্চ করেছে আর কি মেজিল হেলথ diye তার নাম দিয়েছে সো কোটা দিয়ে তারা মিল্লি ডিস্ট্রিবিউশন করবে নোরন পারসিউস ইস গ্রোথ স্ট্র্যাটেজি প্রাইমারিলি বেসড অন এক্সটারনাল ডেভেলপমেন্ট ইট প্রফাউন্ডলি ফোকাসেস অন দি ডেভেলপমেন্ট অফ इट्स এবিলিটি টু আইডেন্টিফাই এন্ড সাকসেসফুলি কম্পিট অ্যাকুইজিশন জয়েন্ট ভেঞ্চার্স অ্যান্ড আদার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস টু এনশিওর দ্য অ্যাচিভমেন্ট অফ এ ডিজায়ার গ্রোথ তো বোঝা যাচ্ছে যে এরা যে গ্রো কোম্পানিটা যে গ্রো করছে এরা অর্গানিক গ্রোথ না করে এরা অ্যাকুইজিশন জয়েন্ট ভেঞ্চার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে যাচ্ছে এটা আমাদের নেক্সট চ্যাপ্টার আমরা ডিসকাস করবো আর কি সো এটা তো আমরা দেখবো যে এইসব যে মেথডস অফ গ্রোথ আছে লাইক অ্যাকুইজিশন জয়েন্ট ভেঞ্চার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স সবগুলিতে অ্যাডভান্টেজ আছে আবার অনেকগুলো ডিসঅ্যাডভান্টেজও আছে যেটা আমরা

তবে এই জিনিসটা এই অ্যালায়েন্সটা যেটা করেছে আর কি এই স্ট্র্যাটেজিক পার্টনারশিপটা এটা কিন্তু এনজিও গুলো ভালো করে এটাকে দেখছে কারণ এই টোব্যাকো কোম্পানি টিব্যাকো কোম্পানি তো আপনার হেলথ কেয়ারের সাথে তো সাংঘর্ষিক বেসিক্যালি পারসিয়েন্ট টু দ্য এক্সটারনাল ডেভেলপমেন্ট বেস গ্রোথ স্ট্র্যাটেজি এ কোম্পানি আউটসোর্সেস 서্টেন বিজনেস এন্ড অ্যাডমিনিস্ট্রেটিভ ফাংশনস এন্ড রিলায়েন্স অন আ থার্ড পার্টি টু পারফর্ম 서্টেন সার্ভিসেস অন ইজ বিহারফ সো আমরা যেটা দেখতে পাচ্ছি ওরা বেশ কয়েকটা জিনিস আউটসোর্স করেছে একটা হচ্ছে যে তাদের ম্যানুফ্যাকচারিং তারা আউটসোর্স করেছে ডিস্ট্রিবিউশনটা তারা সোল মানে লোককে তারা দিয়েছে এছাড়া এছাড়াও কিন্তু তারা কিছু কিছু অন্যান্য সার্ভিসেস তারা আউটসোর্স করেছে বিজনেস ফাংশনস লাইক ফর এক্সাম্পল পেরোল হয়তো তারা করেছে ফাইন্যান্স হতে করেছে হতে তারা করেছে এগুলো হয়তো তারা আউটসোর্স করে দিয়েছে আর কি প্লাস সাধারণত কোম্পানি যেটা অনেকগুলো কোম্পানি করে থাকে যে সোর্সিং অফ ট্যালেন্টস এটাও কিন্তু অনেকে আউটসোর্স করে এগুলো তারা কিন্তু আউটসোর্স করেছে অনেকগুলো ওয়ান অফ দ্য গ্রেটেস্ট কনসার্ন ইস পারহ্যাপস ইটস লো র্যাঙ্কিং ফর পলিটিক্যাল অ্যাক্টিভিটিস সো এই কোম্পানির একটা কিছুটা তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটিস আছে যার জন্য তারা তাদের আপনার প্রোফাইলটা পাবলিকের মাইন্ডে একটু লো সার্ভিস বাই ইউর হেলথ এনজিও ইন বাংলাদেশ

সো এই কারণে তারা আপনার এই জিনিসটা অপোজ করে আর কি করে ইট হাজ সিকিং কালচার অ্যান্ড এ হাই এক্সপেন্ডিচার বিডিটি টু হান্ড্রেড মিলিয়ন অন লবি টোয়েন্টি মিলিয়ন অন পলিটিক্যাল ডোনেশন সো এই জিনিসটা অবশ্য বাংলাদেশে নাই ওই সেন্সে আর কি হয়তো আন আছে আর কি বাট বিদেশে এটা কিন্তু লিগাল লাইক ইউএসএ আমি যখন কোন ইলেকশনে যাবো আমি কিন্তু আমি কিন্তু প্রফেশনাল লবিজ দিয়ে অ্যাপয়েন্ট করতে পারবো লিগাল কিন্তু আপনি এছাড়া আপনি কিন্তু পলিটিক্যাল ডোনেশন করতে পারেন লাইক দুইটা দুইটা পার্টি আছে কোন একটা পার্টি কি আপনি অফিসিয়ালি ডোনেশন করতে পারেন আপনি মনে করেন যে আগামীতে এই পার্টিটা পাওয়ারে আসবে এটা কিন্তু অফিসিয়াল ইউএসএতে কিন্তু এটা অফিসিয়াল করা যায় আর এই কোম্পানি কিন্তু তাই করতো তারা কিন্তু যেটা করতো যে লবিং এ তারা অনেক টাকা খরচ করতো প্লাস পলিটিক্যাল তারা দিয়ে থাকতো Noran, however, has initiated the collaboration and sharing of existing operations and practices within the pharmaceutical industry with environment to achieve strides in environmental responsibility. So, as far as environmental considerations are concerned, they are collaborating in ensuring that there is a better environment. supply chain of Noron Corporation.

সাপ্লাই চেনটা ফুলি কানেক্টেড আর কি ফ্রম এন্ড টু এন্ড আর কি আপনার ফ্রম স্টার্টিং অফ অর্ডার প্রসেসিং থেকে আপনার ডেলিভারি যেটা হয়ে থাকে আর কি আপনার টু দ্য এন্ড কাস্টমার এটা পুরোপুরি ইন্টিগ্রেটেড থাকে বাট এখানে হয়তো সেটা নাই আর কি আপনার চেন ইস অলসো বেসেড বাই হেভি রিলায়েন্স অন টাইম কনজিউমিং ম্যানুয়াল এন্ড পেপার বেস প্রসেস যেটা আমরা বুঝতে পারছি কি এখানে অনেক কিছু ম্যানুয়াল কাজ হয়ে থাকে হয়তো ডেলিভারি চার্জ তার হাতে করছে এসব জিনিস তারা হয়তো হাতে করছে আর কি আপনার To overcome these challenges and increase pharmacy and supply chain optimization, progressive organizations in the healthcare sector are turning to digital, innovative digital tools and technology. So why they digital in terms of supply chain ki? They are investing in technologies like cloud-based supply chain networks and multi-enterprise work management software software, ARP, to stimulate, automate, and enhance pharmacy supply chain management. So with আরেকটা হচ্ছে যে ওয়ান অফ দি অপারেশনাল পলিসি দ্য কোম্পানি ইজ মেকিং এভরি প্রোডাক্ট अवेलेबल ইন অল অফ ইটস স্টোরস টু এনসিওর কাস্টমারস রিসিভ অল প্রোডাক্টস দ্যাট নরেন সেলস বলতে তাদের একটা পলিসি হচ্ছে প্রত্যেকটা আউটলেটে যেসব প্রোডাক্ট তারা বিক্রি করে কম হোক বেশি হোক সবগুলো আউটলেটে তারা একটা স্টক রাখে প্রত্যেকটা প্রোডাক্টের কারণ তারা চাই যে কোনো কাস্টমার এসে ফিরে না যায় এবং সাথে সাথে যেন

অনেকগুলো হয়তো স্টক মুভ করছে না এগুলো আলটিমেটলি আপনাকে রাইট আপ করতে হবে কারণ এক্সপায়ারি ডেট পার হয়ে গেছে ইন টোয়েন্টি টোয়েন্টি দ্য কোম্পানি ডিসপোজ অফ মিলিয়ন কোটি টাকা তারা ইনভেন্ট্রিজিটি ডিসপোজ করেছে আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে টেভা মুভ লজিস্টিক সার্ভিস প্রোভাইডার অফ নোরান ইন সিরিয়াস ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেস সিন্স দ্য কোভিড নাইন্টিন প্যান্ডেমিক আউটব্রেক ওভার দ্য লাস্ট কাপল অফ ইয়ার্স

Challenges for pharmaceutical industry near future. As a least developed country, LDC, Bangladesh would get patent exemption on pharmaceutical products till 2023 as per the TRIPS trade related aspects of intellectual property rights agreement with the World Trade Organization. Since Bangladesh is looking forward to graduating from LDC by 2026, Bangladesh is likely to lose the patent exemption facility seven years before the expiration date, which may stop the development of the pharmaceutical industry in Bangladesh. Because if Bangladesh loses the benefit of the TRIPS agreement, pharmaceutical companies will have to enact new patent laws. As a result, manufacturing of many types of generic medicine is likely to cease. Moreover, the pharmaceutical business operations are subject to risks related to climate change, such as extreme weather.

কিছু কিছু আছে একদম হান্ড্রেড পার্সেন্ট পেটেন্ট প্রোডাক্টের প্রোডাক্ট আর কি যেটা আপনাকে পেটেন্ট কিনতে হচ্ছে বাট এছাড়া অনেক ম্যাক্সিমাম হচ্ছে জেনারিক প্রোডাক্ট যেটা কিন্তু কোনো পেটেন্ট প্রোটেকশন নাই আর কি আপনার এখন বাংলাদেশে যে ঘটনাটা ঘটে যে অনেক ক্ষেত্রে যেটা হয় প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স আমি দেখেছি যে আপনার এই লোকাল কোম্পানিগুলো ওরা আসলে যে বাইরে যে কিছু আপনার প্রোডাক্ট আছে ফর এক্সাম্পলের অ্যাজিথ্রোমাইসিন মাইসিন বা কোনো একটা আমি নাম বললাম আর কি এখন এই যে মলিকুলটা এই আগে বাইরে ডি করে করা হয়েছে তাই না এখন সবাই কিন্তু বা অনেক দিয়ে আপনার বা আপনার আপনার এই স্কোয়ারটা হচ্ছে আপনার জিম্যাক্স এরকম অনেক নামে তারা বিক্রি করে থাকে আর কি সো এটা জেনেরিক বাট এই জিনিসটা কিন্তু ট্রিপস যাওয়ার পরে আর করতে পারবে না তখন যেটা হবে যে All this will, will become patent protected if So also requirements. Identify the operational risk of NORAN Limited, NORAN Cooperation Limited, and explain how these risks could materially and adversely affect the business operations, financial conditions, and results of operations, results of operations, results of, operations of NORAN. Limited, Noran Analyze the general product segment of NORAN using the BCG matrix and provide recommendations. Analyze the supply chain issues at NORAN and suggest corrective actions to build resilience in the supply chain and identify the ethical issues, if any, at Noran and provide appropriate recommendations. So Amra attracted operational risk. Right. Operational risk of Noran committed. আমরা এগুলোকে একটু আইডেন্টিফাই করব এবং দেখবো যে এই অপারেশন রিস্কের যে দরুন আপনার বিজনেস কিভাবে অ্যাডভার্সলি ইমপ্যাক্ট হতে পারে তো আমরা যেটা দেখেছিলাম আহ অপারেশনাল রিস্ক মেন বি ডিসকাসড আহ আহ ই এন্টারপ্রাইজেস ম্যানেজমেন্ট ওর মধ্যে সব থেকে বড় ছিল আপনার সেলস আর মার্কেটিং ইনোভেশন যেটা আমরা বলে থাকবে সেলস এর মার্কেটিং ওটা ছিল সবচেয়ে বড় এরপরে ছিল পিপল এরপরে ছিল সাপ্লাই চেন তিনটা বড় বড় ছিল এছাড়া এনভায়রনমেন্ট ইজ অলসো অ্যান ইম্পর্টেন্ট অপারেশনাল রিস্ক ইন টুডেস কনটেক্সট সো আমরা মোটামুটি এই এরিয়াতে আমরা কি করবো এছাড়া আরও কয়েকটা আছে যেটা আমার চোখে পড়েছে যেটা আমি ডিসকাস করবো আর কি আপনার সো আমরা একটু যাই প্রথমের দিকে যাই আমরা যদি পড়তে থাকি আমাদের চোখে যদি কিছু পড়ে আমরা এটা ডিসকাস করব আর কি সো আমরা যদি একটা দেখ একটা তো সবাই আপনার বাইদিস্ট বুঝতে পেরেছেন যে এই আপনার যে পোর্টফোলিওটা আছে ডিওডোরেন্ট আর কি আপনার যে পোর্টফোলিওটা আছে আর কি আপনার এখানে একটা তাদের রিস্ক রিস্ক আছে আছে রাইট কিভাবে একটু পরে আমরা দেখবো যে আমরা যদি বিসিজি ম্যাট্রিক্স করে থাকি বিসিজি ম্যাট্রিক্স যে চারটা কড্রেন্ট যেটা আছে আর কি তার মধ্যে তিনটা কড্রান্ট আর প্রবলেম্যাটিক করড্রান্স আর কি একটাই শুধু হচ্ছে খুব ভালো যেটা স্টার আমরা বলে থাকি আর কি সো বাকিগুলো তো অ্যাকচুয়ালি আর প্রবলেমেটিক করড্রেন্স এখানে আমরা দেখবো যে এখানে কিছু সমস্যা আছে ইন টার্মস অব দি পোর্টফোলিও যেটা আমরা পরবর্তীতে দেখতে পারবো সো এটা নিশ্চয় আপনাদের সবার চোখে পড়েছে রং সো আমরা একটা কাজ করি যেহেতু আমাদের সামনে এটা এসে গেছে আমরা এটাকে প্রথমে করি বিসিজি ম্যাট্রিক্সটা প্রথমে করি তাহলে জিনিসটা আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে

এটা হচ্ছে মার্কেট শেয়ার এন্ড মার্কেট গ্রোথ আমরা বলে থাকি তাই দুটো অ্যাক্সিস একটা হচ্ছে মার্কেট শেয়ার একটা মার্কেট গ্রোথ রাইট সো যে লো মার্কেট শেয়ার এন্ড লো মার্কেট গ্রোথ এটাকে কি বলি আমরা স্যার লো মার্কেট লো শেয়ার এটা স্যার ডগ ডগ থ্যাংক ইউ ভেরি মাচ সো যদি আপনার মার্কেট শেয়ারটাও লো হয়ে থাকে মার্কেট গ্রোথও যদি লো হয়ে থাকে তাহলে এটাকে বলে থাকি আমরা ডগ রাইট ডগ বলে থাকি আচ্ছা নাম্বার টু হচ্ছে যে আপনার

কারণ এটা ক্যাশ কাউ এখানে কিন্তু আমি অনেক পয়সা বানাচ্ছি বাট এই ক্ষেত্রে যেহেতু সবাই ওখানে থাকতে চায় এখানে কিন্তু গ্রোথটা কম হয় কিন্তু আপনার রাইট তো এই কারণে তাই মিনে হান্ড্রেড পার্সেন্ট যে যদি হাই মার্কেট শেয়ার থাকে বাট গ্রোথটা যদি লো থাকে এটাকে আমরা বলে থাকি ক্যাশ কাউ অনেক পয়সা পাচ্ছি কিন্তু মার্কেটটা গ্রো করছে না অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট যেটা আমরা সবাই জানি হাই মার্কেট শেয়ার অ্যান্ড হাই গ্রোথ এটাকে বলি আমরা স্টার্ট রাইট এখন বলেন যে এই যে

তেরো কামিনা আপনি কি ক্যাপিট আপনি কি ব্র্যান্ড স্পেন্ড কি ক্যাপিটালাইজ করতে পারেন না স্যার এটা রেভিনিউ 20 স্যার রাইট ইউ ক্যানট ইউ ক্যানট ক্যাপিটালাইজ ইউ ক্যানট ক্যাপিটালাইজ ব্র্যান্ড স্পেন্ড আন্ডার আইএফআরএস নাও রাইট এটা আমরা সবাই জেনে থাকি জানি তো এই কারণে আমার আমার বলবো ইনভেস্টমেন্ট রাদার ক্যাপিটাল ইনভেস্টমেন্ট ঠিক আছে এটা গেল আপনার ক্ষেত্রে ওকে হোয়াট অ্যাবাউট ক্যাশ কাউ হাই মার্কেট গ্রোথ

ফার্স্ট অফ অল তামিনা যেটা বললো হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট যেটা আমরা আর এন্ড ডি করবো কেন করবো টু এক্সটেন্ড দি লাইফ অফ দি প্রোডাক্ট এন্ড অ্যাজ ওয়েল আমাদের কিন্তু এখানেও কিন্তু অ্যাডভার্টাইজিং এর প্রমোশন অনেক করতে হবে রাইট ভেরি ট্রু এখন আমরা আসি বাকি দুটোতে ডগ নিয়ে কি করা উচিত আমাদের কুকুর কি নিয়ে আমাদের খুব অতি ভক্ত কুকুর কি নিয়ে কি করবো আমি অ্যাভয়েড করবো স্যার অ্যাভয়েড মানে কি হোয়াটস দ্য মিনিং অফ অ্যাভয়েড কুকুর কি আপনি বাড়ি থেকে বাড়ি থেকে বাড়ি তাড়া করে দেবে তারা দেবেন নাকি তারা করে দেবে নাকি অ্যাভয়েড কি কি করবে কুকুর কি বিজনেস এর কুকুর একটা গেম স্যার এখান থেকে ইনভেস্ট ছড়াই ফেলবে সেটা বলছি উই উইল স্টপ ইট সিম্পল অ্যাজ দ্যাট আমরা এটাকে স্টপ করে দেব বিকজ আলটিমেটলি আমার এফর্ট আমার সেলসম্যান সবকিছু কিন্তু আমি এখানে একটা রিসোর্স ইউজ করে আছি সো আমি যেটা করব যে ডগ কি আমি কন্টিনিউ করব না গেল হোয়াট এবাউট প্রবলেম চাইল্ড হাই গ্রোথ লো মার্কেট শেয়ার এখানে কি হবে এখানে কি করব আপনি স্ট্র্যাটেজি যে শেয়ারটা তো হচ্ছে আপনার হচ্ছে আর যদি আমরা মার্কেট বাড়াতে না পারি সেক্ষেত্রে ডগ এটা আমরা অফ করে না কেন আপনি মার্কেট শেয়ার বাড়াতে পারছেন না এটাই আমি না মার্কেট

এখানে মার্কেট শেয়ার হচ্ছে ফর্টি পার্সেন্ট তাই না কোম্পানি সেল কাম আর মার্কেট ইন্ডাস্ট্রি সেল পঞ্চাশ তাহলে মার্কেট শেয়ার ফর্টি পার্সেন্ট আর মার্কেট গ্রোথ ষোলো পার্সেন্ট স্টার ঠিক আছে গেল নেক্টার বাট এখানে একটা ব্যাপার আছে না সরি স্টার হবে না এটা এটা স্টার হবে না সরি মাই পজেটিক ব্যাক আইটিং ব্যাগ এটা প্রবলেম চাই না রাইট না এটা ক্যাশ কাউ ক্যাশ কাও ক্যাশ কাও সরি ক্যাশ কাও বিকজ ক্যাশ কাও বিকজ মার্কেট শেয়ার ইজ হাই বাট মার্কেট গ্রোথ ইজ লোয়ার রাইট ক্যাশ কাউ গেলো নাম্বার টু এটা কি নেকটার ভেরি সিম্পল নেকটার এটা কি ডগ স্যার হান্ড্রেড পার্সেন্ট ডগ ডগ ছাড়া কোনো কিছু হতে পারে না মার্কেট শেয়ার ইজ ভেরি লো মার্কেট লো গেলো আচ্ছা হোয়াট অ্যাবাউট স্টেল স্টেল কি অবস্থা স্যার ক্যাশ কাউ হান্ড্রেড পার্সেন্ট ক্যাশ কাউ ভেরি হাই মার্কেট শেয়ার লো মার্কেট গ্রুপ আচ্ছা হোয়াট অ্যাবাউট থিক এটাও ক্যাশ কাও হাউ হাই মার্কেট শেয়ার আর রিলেটিভলি লো গ্রোথ এটা কি সাওয়ার স্যার এটা ডগ ডগ হোয়াট অ্যাবাউট দিস ওয়ান প্রবলেম চাইল্ড প্রবলেম চাইল্ড ভেরি গুড সো আমরা এখন মোটামুটি এটা আইডেন্টিফাই করলাম এবং আমরা স্ট্র্যাটেজিতে আগেই ডিসকাস করে ফেলেছি সো এখানে একটা বড় একটা অপারেশনাল রিস্ক আছে ফর ফর দিস কোম্পানি নোরান রাইট গেলো আচ্ছা এছাড়া আমরা আর কি কি দেখলাম লাইক এই প্যারাগ্রাফে কিছু কথা বলেছে আপনারা কি এখানে কোনো রিস্ক দেখতে পাচ্ছেন যে তাদের একটা স্ট্যান্ড অলোন কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং বিজনেস আছে উইথ নিকোলাস ড্রাগস তো ম্যানুফ্যাকচারিং এখানে হচ্ছে প্লাস ডিস্ট্রিবিউশনে এ করে যাচ্ছে আপনার এখানে কি কোনো অপারেশন রিস্ক আপনারা দেখছেন নাকি ঠিক আছে কোনো সমস্যা নেই ওকে সো লেট মি গিভ দ্য আনসার ম্যানুফ্যাকচারিং কি কোনো প্রবলেম স্যার সরি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিং কোনো প্রবলেম নাই আজকে যদি মাল্টিনেশনাল কোম্পানিগুলো বাংলাদেশে দেখেন সবাই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে আমি ম্যারিকোতে যখন ছিলাম আমাদের ফিফটি পার্সেন্ট কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং ইউনিলেভার আরো বেশি কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে পাটা তো সবই কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে রাইট সো কোনো সমস্যা নেই এখানে সমস্যাটা কোথায় তাহমিনা সেটা হচ্ছে যে স্ট্যান্ড অলোন অর্থাৎ আপনি একজনের সাথে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনটা করছেন খেয়াল করে দেখেন আপনি কিন্তু এবং মজার ব্যাপার হচ্ছে যে মানে খুব আমার হাসি পাচ্ছে এটা বিকজ আমি তো জিএসকে বোর্ডে বহু বছর ছিলাম পরে জিএসকে তো হয়ে গেল ইউনিলিভার আর কি আপনার তো জিএসকে বোর্ডে ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর ছিলাম এবং পরে জিএসকে আমি চেয়ারম্যান হয়ে গেছিলাম সো এই জিএসকে তো আমাদের এক্স্যাক্টলি এরকম একটা অ্যারেঞ্জমেন্ট ছিল কিন্তু এক্স্যাক্টলি মিউচুয়াল ফুটবল একটা কোম্পানি আছে

আমি যদি এর থেকে খারাপ আর কোন ডিস্ট্রিবিউশন কারণ সোল ডিস্ট্রিবিউটার যখন হয় আপনি আলটিমেটলি যেটা হচ্ছে যে পুরোপুরি তার খপ্পর আপনি পড়ে গেছেন ও যদি বলে ভাই কালকে আপনি আমার কমিশনটা বাড়িয়ে দেন আপনি কি করবেন কোনো উপায় নেই আপনার আপনার কমিশন বাড়াতেই হবে আমার যদি পাঁচশোটা ডিলার থাকে একটা ডিলার যদি বলে যে কমিশন ভাগ আমি অন্য ডিলার একটা নেব আর কি ক্লিয়ার এই যে বার্গেনিং যেটা মাইকেল পোর্টার যে কথাটা আপনাদের নিশ্চয়ই আছে বার্গেনিং পাওয়ার অফ সাপ্লায়ার যে মুহূর্তে মনোপ্রিল ক্রিয়েট করবেন আপনার কিন্তু খবর আছে রাইট এটা একটা পয়েন্ট আপনাকে মনে রাখতে হবে যে আউটসোর্সিং অবশ্যই যাবে আউটসোর্সিং এ আরো কয়েকটা আমি ডিস্কাশন করবো এখন সামনেতে আর কি সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমাদের চোখে পড়লো আর আরেকটা হচ্ছিল যে যে হ্যাঁ এটা আর হচ্ছে যে আমরা এই প্যারাগ্রাফ কি আপনার এখানে একটা আমরা রিস্ক একটা আইডেন্টিফাই করতে পেরেছি তাই না এখানে যে একটা তারা যে আপনার একটা হচ্ছে যে তাদের সবগুলোই হয়েছে থ্রু অ্যাকুইজিশন অ্যানাদার স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সেস এটা একটা আমরা দেখতে পাচ্ছি আমরা আপনারা হয়তো এই আনসারটা এখন দিতে পারবেন না বাট আমরা যখন নেক্সট চ্যাপ্টারটা করবো একটু পরে আপনারা দেখবেন যে এই জয়েন্ট ভেঞ্চার অ্যাকুইজিশন জয়েন্ট ভেঞ্চারে কিন্তু মেজার রিস্ক কিছু আছে মেজর রিস্ক কিছু আছে রাইট যেটা আমরা পরবর্তী দেখবো সো এই পার্টটা অলসো আমাদেরকে মনে রাখতে হবে যে এখানে একটা বড় রিস্ক আছে ইন টার্মস অফ গ্রোয়িং ইন দিস ম্যানার ওকে আচ্ছা নেক্সট হচ্ছে যে একটা মিনিট একটা মিনিট জাস্ট ফর মিনিট সো ফার্স্ট

এরা কিন্তু এটাকে ভালো করে তারা দেখে ভালো চোখে দেখছে এবং এটা আন্ডারস্ট্যান্ডেবল এবং এটা নিয়ে সমস্যা আপনার আরো ক্রিয়েট হতে পারে যদি আপনার তারা সোচ্চার হয়ে যায় আলটিমেটলি কিন্তু আপনার রেপুটেশনের জন্য আপনাকে হয়তো এটাকে বন্ধ করতে হতে পারে এছাড়া আরো কতগুলো জিনিস তারা আউটসোর্স করেছে আপনার লক্ষ্য করে দেখেন এটাও কিন্তু একই ইস্যু আউটসোর্সিং এর বেনিফিটও আছে আবার আউটসোর্সিং এর কিন্তু রিস্কও আছে যেটা আমাদের বুঝতে হবে রাইট লাইক আউটসোর্সিং এর রিস্কের মধ্যে একটা হচ্ছে যে আপনার আউটসোর্সিং ইজ কস্টলিয়ার কম্পেয়ার টু ওন ম্যানুফ্যাকচারিং অনেক ক্ষেত্রে নাম্বার টু হচ্ছে কোয়ালিটি কুড বি এর ইস্যু যে কোয়ালিটি আপনি পাচ্ছেন কিনা ফ্রম আউটসোর্সিং নাম্বার থ্রি হচ্ছে আপনার ইন টার্মস অফ সিক্রেটস আপনার যে কিছু আপনি কনফিডিশনাল ডেটা শেয়ার করছেন লাইক পেরোল আপনি আউটসোর্সিং করেছেন চিন্তা করে দেখেন আপনি কিন্তু আপনার সব এমপ্লয়ি ডেটাগুলো তাদের সাথে আপনি শেয়ার করছেন আর কি আপনি সো এগুলো কিন্তু আপনার কি এর মধ্যে রিস্ক আছে আর কি আপনি আর একটা বড় রিস্ক আমরা দেখলাম এই জায়গাতে যে ওরা যে পলিটিক্যাল যে ক্যাম্পেইন করছে প্লাস লবিং করছে এটা কিন্তু একটা বড় রিস্ক আমরা দেখতে পাচ্ছি রাইট আর এছাড়া সাপ্লাই নিয়ে তো আমরা বেশ কয়েকটা দেখলাম একটা হচ্ছে ডিসকারেক্টেড আইটি সিস্টেম দেখলাম আমরা তারপর হচ্ছে যে আপনার ওই যে রাইট অফ যেটা করা হচ্ছে আপনার ইনভেন্টরি রাইট অফ করা হচ্ছে এটা একটা বড় রিস্ক দেখতে পাচ্ছি আর আরেকটা হচ্ছে যে আপনার একটা তাদের যে একটা লজিস্টিক সার্ভিস প্রোভাইডার যে কিন্তু ফাইন্যান্সিয়াল ডিস্ট্রেসে আছে আর কি এইটাও কিন্তু আপনার জন্য ভবিষ্যতে আপনার

এবং থিওরি পার্টটা যদি আমাদের মনে থাকে তাহলে কিন্তু ইজিলি আমরা এটাকে আইডেন্টিফাই করতে পারবো এবং মনে রাখবেন আজ এই যে কোয়েশ্চেনটা আমরা ডিসকাস করছি আজকে আমি আনসারটা পরে আপনাদের দেবো আর কি এখানে দেখবেন যে অনেক কিছু জিনিস আপনারা অন্য কেস স্টাডিতেও কিন্তু এটা ইউজ করতে পারবেন কিন্তু খেয়াল রাখেন কিন্তু তো আপনাদের যেটা করবেন যখন আমি এটাও লাস্ট ক্লাসে বলেছিলাম যে আপনার কয়েকটা কেস স্টাডি করে কয়েকটা কমন থিম আপনারা পাবেন লাইক এনভায়রনমেন্ট ইজ এ কমন থিম সাপ্লাই চেন ইস এ কমন থিংসোর্সিং ইজ এ কমন থিমেশন টেকনোলজি কমন থিম এরকম রেপুটেশন ইস এ কমন থিম হ্যাঁ এগুলো কিন্তু পাবেন আপনি কিন্তু সব জায়গাতে আপনি ইউজ করতে পারবেন কিন্তু রাইট আচ্ছা নাম্বার টু হচ্ছে আপনার আমরা তো অলরেডি বিসিজি ম্যাট্রিস করে ফেলেছি সাপ্লাই চেন ইস্যুগুলো পুরোপুরি একেবারে আপনাকে অঙ্ক আপনাকে বলেই দিয়েছে এখানে কিন্তু কোনো মাথা খাটানোর কোনো কিছু আপনার নাই রাইট

কোশ্চেন পেপারটা পড়ার পরে আপনি দেখবেন যে কোন কোশ্চেনের মার্ক বেশি আছে কোন কোশ্চেনের মার্ক কম আছে এর মধ্যে সাব কোশ্চেন আছে তাই না জি স্যার এখন 3 ঘন্টা আপনার টাইম আছে 3 ঘন্টা মানে হচ্ছে 300 মিনিট আর কি আপনার 16 ইনটু 5 আচ্ছা 180 মিনিট 180 মিনিটে আপনাকে এই চারটা পাঁচটা কোশ্চেন যে কোটা থাকুক আনসার করতে হবে তার মধ্যে কিছু বড় কোশ্চেন কিছু ছোট কোশ্চেন রাইট

যে আমার টাইমটা যে তিন ঘন্টা টাইম আছে তিন ঘন্টা একশো আশি মিনিট এর মধ্যে কোনটাতে টাইম কতটুকু স্পেন্ড করব অনেক ক্ষেত্রে যেটা করে থাকি যে কোনো একটা কোয়েশ্চেনে অনেক টাইম স্পেন্ড করে ফেলি এরপরে দেখি ও মাই গড আমার তো আর টাইম নেই শেষ এ ফিনিশ আপনি জীবনের পরীক্ষার পাশ করতে পারবেন না ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে আমি বলি আপনাকে সেটা হচ্ছে যে আপনাকে অলওয়েজ থাকতে হবে হেড অফ টাইম কিরকম ধরেন পাঁচটা কোয়েশ্চেন আছে আমি জাস্ট গিভিং এক্সাম্পল কিন্তু সমান মার্কেটসে তাহলে পাঁচটা কোয়েশ্চেন যদি একশো মিনিট হয় তাহলে প্রতি কোয়েশ্চনে কত আপনার প্রতি কোশ্চেনে কত ফাইভ থিফটিন থার্টি সিক্স মিনিট রাইট ছত্রিশ মিনিট প্রতি কোয়েশ্চেন ঠিক না সবাই বলেন একশো আশি মিনিট পাঁচটা কোয়েশ্চেনে তাহলে আপনার প্রতি কোশ্চিনে ছত্রিশ মিনিট হয় না নাকি থার্টি সিক্স মিনিট আচ্ছা এখন আপনাদের আপনার ম্যাথ তো খারাপ তো হয়ে যেন আপনার ক্যালকুলেটার ঢুকিয়েছেন তাই আমি যদি দেখি যে ফার্স্ট থার্টি সিক্স মিনিট যে ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল আমি দেখলাম যে সব কোশ্চেন পড়ার পর দেখলাম যে এই কোশ্চেনটা মনে হচ্ছে একটু আমার জন্য সহজ রাইট আমি কি করব প্রথমে ওই কোয়েশ্চেন আনসার করবো কারণ আমি চাইব যে প্রথমেই ছত্রিশ মিনিটের জায়গায় আমি একটু কম সময়ে শেষ করার চেষ্টা করব তিরিশ মিনিটে আমি যেন কিছু মিনিট আগে থেকে গেইন করতে পারি কেন লাস্টে যেটা আনসার করবো যেটা একটু ডিফিকাল্ট কোয়েশ্চেন ওটা সময় লাগবে আমার জন্য ওখানে যেন একটু বেশি টাইম দিতে পারি আগেগুলো করবেন যেগুলো সহজ আমি আনসার করতে পারবো ওইগুলো করবো এবং টাইমটা একটু আগিয়ে আসতে হবে ইউস অলওয়েজ দিস ওকে রাইট সো আমরা এটাকে স্টপ করলাম আমি আনসারটা পরে পাঠিয়ে দেবো আপনাদেরকে আমি এখন যেটা করবো যে নেক্সট টপিক আমরা যাবো উইচ ইস এ ভেরি ইম্পর্টেন্ট টপিক এস ওয়েল অলসো সো আমরা ওটা ডিসকাস করবো এখন

Availability of resource. Availability of resource. So, mm -hmm. our resource only our a resource. Machinery is a resource. People are a resource, right? People of the right quality and right quantity is a resource. Finance is a resource. Technology is a resource. আদার রিসোর্টারি ওয়ে হাউজিং ভেহিকলস এগুলো আর রিসোর্সেস এস ওয়েল অফিসেস আর রিসোর্স এজ ওয়েল সো আমি যখনই গ্রো করার চিন্তা করবো রাইট ফার্স্ট হচ্ছে যে আমার যে বর্তমান রিসোর্স যেগুলো আছে এগুলোকে আমি অলরেডি ইউজ আপ করে ফেলেছি আমাকে এখন গ্রো করা ছাড়া কোনো উপায় নাই বিকজ আমার তো রিসোর্স আর নাই এখন সো আমাকে গ্রো করতে হবে বাট যদি অনেক এক্সেস রিসোর্স থাকে এখন গ্রো করার দরকারটা কি আমার আমি তো এই এই রিসোর্সের মধ্যেই গ্রো করতে পারি আর কি নাম্বার টু কমপ্লিমেন্টারি স্কিলস ইন ডিফারেন্ট বিজনেস অর্থাৎ এক্সাম্পল আপনাকে একটা দিস বা জিনিসটা বুঝবেন ধরেন আমি একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমি আমার স্ট্রেংথ হচ্ছে ম্যানুফ্যাকচারিং এ ডিস্ট্রিবিউশনে আমি আছি সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন আছি বাট খুব একটা না আমার ফোকাসটা হচ্ছে ম্যানুফ্যাকচারিং এবং আমার ফোকাসটা হয়েছে আর এন ডি আমি নতুন নতুন প্রোডাক্ট বার করার চেষ্টা করি যেখান থেকে অনেক টাকা আমি কমাই আসি এখন ধরেন আরেকটা ফার্মাসিং কোম্পানি আছে যারা কিন্তু যেটা করে থাকে যে তারা আর এন ডিতে বেশি টাকা পয়সা খরচ করে যাবে না তারা করে কি যে কোনো একটা কোম্পানি থেকে তারা পেটেন্ট কিনে ফেলে সো আগে যে কোম্পানি কথা বললাম সে তো একটা আর এন ডি করে একটা প্রোডাক্ট বার করলো পেটেন্ট পেয়ে গেল লাইসেন্স পেয়ে গেল তখন সেকেন্ড কোম্পানি করবে কি ফার্স্ট কোম্পানি থেকে এটা কিনে নিয়ে তারা ডিস্ট্রিবিউশন করবে কারণ ওদের স্ট্রেংথ হচ্ছে কোথায় সেলের মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন ওদের স্ট্রেংথ আর কি আপনার সো এই ক্ষেত্রে এই ক্ষেত্রে আমাদের এই জিনিসটা মনে রাখতে হবে পরবর্তীতে যখন ডিসকাস করবো আমরা যখন মার্জিস এক ডিসকাস করবো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে কমপ্লিমেন্টারি স্কিল আছে কিনা নাকি একই রকম স্কিল আমিও আর এন ডিতে আছি ম্যানুফ্যাকচারিং আছি সেও ম্যানুফ্যাকচারিং আর ডিতে আছে তাহলে তো আর স্কিলটা কমপ্লিমেন্টারি হলো না কি রাইট ইট ইস কম্পিটিটিভ ইজ কম্পিটিটিভ স্কিলটা দুজনেই কি একই কাজ করছে তিন নম্বর হচ্ছে স্পিড স্পিড মানে হচ্ছে যে স্পিড এখানে হচ্ছে যে হোয়াট ইজ দ্য নিড ফর গ্রোথ টু এক্সাম্পল একটা হচ্ছে ধরেন একবার লাইভ এক্সাম্পল এখন দিচ্ছে আপনাকে আমাদের সিমেন্ট ইন্ডাস্ট্রি যেখানে আমি আছি ফর মেনি ইয়ার্স আর কি কোভিডের আগে সিমেন্ট ইন্ডাস্ট্রি গড়পর্তা গড়পর্তা এভরি ইয়ার টেন পার্সেন্ট গ্রো করছিল টেন পার্সেন্ট এভরি ইয়ার দি মার্কেট এস গ্রোয়িং ফার্মার্সিং ইন্ডাস্ট্রি গ্রোথ অফ থার্টিন টু ফ পার্সেন্ট এভরি ইয়ার ইমাজিনেস গ্রোথ হিউজ গ্রোথ কিন্তু আপনার এখন যেই হাই গ্রোথ মার্কেটে আমি আছি এখন ধরেন যদি এভরি ইয়ার মার্কেট টেন পার্সেন্ট গ্রো করে আমার ক্যাপাসিটি টেন পার্সেন্ট করে বাড়াতে হবে না যদি না বাড়াই আমি মার্কেট সাথে হারাবো না আমি এটা একটা ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট মার্কেট যত বেশি স্পিডে গ্রো করবে আমাকে সেই হিসেবে গ্রো করতে হবে বাট আজকে কন্ট্যাক্স দেখি সিভিল ইন্ডাস্ট্রিজ আও ফেসিং এর ডিক্লাইন না লাস্ট টু ইয়ার্স কনসেকুটিভলি সিমেন্ট ইন্ডাস্ট্রি হ্যাজ বিন অন এ ডিক্লাইন বিকজ অফ মেনি রিজনস আপনারা সবাই জানে আর কি আপনার এই সিচুয়েশন আমার গ্রো করার দরকার নেই এই সিচুয়েশন হবে আমাকে এক্সিস্টিং রিসোর্সকে ইউজ করে দিয়ে আমাকে যত কম্পারেটিভলি আমি বেঁচে থাকতে পারি চার নম্বর হচ্ছে রিটেল কন্ট্রোল ওভার প্রোডাক্টস অর প্রসেস এটা নিয়ে আমরা আরও পরে আলাপ করবো কিরকম যে আমি যখন গ্রো করব আমার যে এক্সিস্টিং প্রোডাক্ট যেটা আছে আমার যে এক্সিস্টিং প্রসেস যেটা আছে যেটা আমি বহু বছর পরীক্ষা করে এটাকে ডেভেলপ করেছি আমি কি এটার উপরে কন্ট্রোল রাখতে পারবো উদাহরণস্বরূপ আমি যদি এখন গ্রো করতে গিয়ে আমি একটা কোম্পানিকে কিনলাম নতুন কোম্পানি একটা কিনলাম মার্জেন করে আর কি আপনার এই ক্ষেত্রে আমার কিন্তু নতুন যে কোম্পানিটা আমি অ্যাকোয়ার করলাম তার যে নতুন প্রোডাক্ট আছে তার যে নতুন প্রসেস আছে এটা সম্বন্ধে আমার কিন্তু আইডিয়া একদম নাই তাহলে কিন্তু আমার কন্ট্রোলটা কমে আসবে কম্প্যাটিবল পিপল এন্ড অর্গানাইজেশন কালচার এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা পরবর্তীতে আলাপ করব যখনই আমরা এম এ আলাপ করব এটা একটা বিশাল একটা রিস্ক ফর এম এন এর পরে আমরা আলাপ করবো এটাকে লাস্ট পার্ট হচ্ছে ইনক্রিজ অর রিডিউস রিস্ক সো একটা এক্সাম্পল আপনাদের দিলে আপনারা বুঝতে পারবেন যে আমরা জানি যে অ্যান্স অফ ম্যাট্রিক্স যেটা আছে আর কি আপনার অ্যান্স অফ ম্যাট্রিক্সে নিশ্চয়ই আপনাদের কম বেশি মনে আছে রাইট প্রোডাক্ট অ্যান্ড মার্কেট নিউ প্রোডাক্ট নিউ মার্কেট যেটা আমরা বলে থাকি সো অ্যান্স অফ ম্যাট্রিক্স যেটা বলছে যে আমি যদি এক্সিস্টিং প্রোডাক্ট এবং এক্সিস্টিং মার্কেটে গ্রো করে থাকি এটা রিস্কটা অনেক কম বাট বাকিগুলো তো রিস্ক বেশি লাইক নিউ প্রোডাক্ট ইন এক্সিস্টিং মার্কেট এক্সিস্টিং ইন নিউ মার্কেট নিউ ইন নিউ মার্কেট এখানে কিন্তু রিস্কটা অনেক বেশি কাজেই আমার বিজনেস আমার দুটো পার্ট হতে পারে একটা বলি আমরা বিজনেস রিস্ক একটা বলি আমরা ফাইন্যান্সিয়াল রিস্ক এটা পরে আমরা আরো আলাপ করবো সো বিজনেস রিস্ক যখন হয়ে থাকে বিজনেস রিস্কে যেটা মানে যে আমি অন্য লাইনের বিজনেসে চলে যাচ্ছি বর্তমান বিজনেস যেটা করছি বর্তমান মার্কেট যেটা আছে এই মার্কেটে না থেকে অন্য মার্কেট চলে গেলাম বা অন্য প্রোডাক্ট বার করলাম এখানে কিন্তু রিস্কটা আপনার অবশ্যই 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 বেড়ে যাচ্ছে একইভাবে ফাইন্যান্সিয়াল রিস্কটা কিভাবে বাড়ে

So, any questions on any of these points? First slide. A. No, sir. Okay, thank you. Now, Amra, first of all, they What is the what are the methods of growth? The First and most important way of growing is that Amra organic growth. What is the meaning of organic growth? Let's take a few examples. আমি কোম্পানি এ আমার বর্তমানে একটা ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরি ম্যানুফ্যাকচারিং করি আমি করে ডিস্ট্রিবিউশন করি আমার সেলস অফিস কিছু আছে আমার স্টাফ কিছু আছে এখন আমার বর্তমান ফ্যাক্টরিতে ক্যাপাসিটি আর নাই স্যাচুরেটেড টোটালি এখন মার্কেট শেয়ার গ্রো করার জন্য আমাকে একটা নতুন ফ্যাক্টরি করতে পারি আমি নতুন ফ্যাক্টরি করলে নতুন ব্যার্স করতে হবে নতুন ভেহিকেল লাগবে আপনার নতুন স্টাফ অ্যাপয়েন্ট করতে হবে এক্সেট্রা সো এটাকে আমরা বলে থাকি অর্গ্যানিক প্রোডাক্ট রাখলাম বা আমি নতুন প্রোডাক্টও করতে পারি নতুন মার্কেটও যেতে পারি ওটা অন্য ইস্যু হয়ে গেল বাট আমি সেম এনটিটির মধ্যে গ্রো করছি সেম এনটিটির মধ্যে গ্রো করলে যেটা হচ্ছে যে আমার বর্তমানে যারা ম্যানেজমেন্ট স্টাফ আছে তারা সেম যতগুলো ওয়ার্কফোর্স আছে তারা সেম বর্তমানে যে প্রোডাক্টগুলি নিয়ে আমি কাজ করছি মেইনলি ওগুলোই লাগছে আমি ওগুলো সেম তো সবগুলো মোটামুটি সেম থাকছে ইন অর্গানিক গ্রোথ সো এখানে কয়েকটা অ্যাডভান্টেজেস আছে অর্গ্যানিক গ্রোথে যেটা আমরা ডিসঅ্যাডভান্টেজ অফ ডিসএডভান্টেজ অ্যাকুইজিশন সেটা হচ্ছে যে এটা করলে আমার যে কারেন্ট ম্যানেজমেন্ট স্টাইল আছে ম্যানেজমেন্ট স্টাইল বলতে আমরা কি বোঝাই যে ম্যানেজমেন্ট স্টাইল বিভিন্ন রকম হতে পারে আমরা যেটা জানি একটা হতে পারে ধরেন আপনার যেটা আমরা বলে থাকি যে আপনার লিজেন্স ফেল ম্যাজমেন্ট স্টাইল যেটা হচ্ছে যে আপনার যা ইচ্ছে তাই করেন আমি কিছুই ইন্টারফিওর করব না একটা হচ্ছে যে আপনার ম্যানেজমেন্ট স্টাইল যেখানে রেজাল্টের বেশি ফোকাস আর পিপলের ফোকাস কম বাড়ি মারবো আর কি আপনি কাজ করেন বাড়ি মারবো আর কি আর একটা হচ্ছে পিপলের প্রতি ফোকাস বেশি রেজাল্টের ফোকাস কম এটা হচ্ছে আপনার বলি আমরা আপনার এটা আরেকটা স্টাইল অফ স্টাইল অফ ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি যে আপনার যেটাকে আমরা বলে থাকি ইদার স্যার ফোকাট যাই হোক আরেকটা হচ্ছে যে আপনার হাই কনসার্ন ফর পিপল অ্যান্ড হাই কনসার্ন ফর রেজাল্টস আর কি আপনার ওকে এখানে হচ্ছে যে আমি লোকের প্রতিও আমার ধ্যান বেশি এবং রেজাল্টের প্রতিও ধ্যান বেশি আমি আমি রেজাল্টটা চাই কিন্তু লোককে আমি বেনিফিট দেবো যেটা আমরা সবাই চাই আর কি তো এখানে ডিপেন্ডিং অপন দ্য ম্যানেজমেন্ট স্টাইল এখন যদি আমার অন্য একটা কোম্পানির সাথে মার্চ করি আমারটা ডিফেক্ট ওটা ডিফেক্ট এখানে বড় আরো সমস্যা ক্রিয়েট হয় কালচার এথিক সবগুলোই কিন্তু আমার এক্সিস্টিং কোম্পানি থাকলে

এখানে ইস্টটা একটু কম থাকে চার নম্বর ইজি ফর দ্য বিজনেস টু ম্যানেজ ইন্টারনাল গ্রোথ সো আমাদের ইন্টারনাল গ্রোথটা এটাকে কন্ট্রোল করাটা অনেক সহজ হয়ে যাচ্ছে মানে এই দুটো পয়েন্ট সেম ইজি টু কন্ট্রোল দ্য দ্যাস দ্য কোম্পানির গ্রোথ যে আমি এটা আমার হাতের উপরে যে আমি আলটিমেটলি পেইসটা আমি ঠিক করতে পারবো লাইক আমার একটা ফ্যাক্টরি আছে দুটো করলাম দুটো থেকে তিনটা করলাম এই কন্ট্রোলটা আমি অনেক বেশি রাখতে পারি

কাজের ধর বিভিন্ন ওদের আউটলুক ডিফারেন্ট ওদের অ্যাটিচিউড ডিফারেন্ট এখানে কিন্তু মরালটা তখন ডাউন হয়ে যায় কিন্তু কোনো একটা কোম্পানি মরালটা ডাউন হয়ে যায় অ্যাক্সেটের তারপরে এটা কিছুটা আমি কাভার করেছি দ্যাট আমি যখন একটা নতুন প্রোডাক্ট করে থাকি আমি একটা নতুন প্রোডাক্ট ডেভেলপ করছি আর এন ডি করে আর এন ডি করে যখন নতুন প্রোডাক্ট ডেভেলপ করে থাকি এটা হচ্ছে যে একটা মার্কেট সম্বন্ধে একটা পুরো ধারণা ধারণা আমার হয়ে যায় প্রোডাক্ট সম্বন্ধে আমার পুরো ধারণা হয়ে যায় আমি জানি এক্স্যাক্টলি আমার প্রোডাক্টের শর্টটা কী আর কি আমি জানি যে মার্কেটে আমার শর্ট শর্টটা কী এটা নিয়ে অনেক সময় আমি স্পেন্ড করছি বাট আমি যদি এটা না করে আমি যদি নতুন একটা কোম্পানি কিনি নতুন প্রোডাক্ট কিনি নতুন মার্কেট নিই এখানে কিন্তু আমার কোনো আইডিয়াই নেই অ্যাপসে সো ওটা একটা রিস্ক হতে পারে যেটা এখানে রিস্ক কম আর কি আপনার নো সুটেবল টার্গেট ফর অ্যাকুইজিশন সো আমরা দেখবো যে পরবর্তীতে যে অর্গ্যানিক গ্রোথে কিছু ডিসঅভান্টেজেস আছে সো অ্যাকুইজিশন করলে ভালো হয় বাট আমি অ্যাকুইজিশন করতে গেলাম করে গিয়ে দেখছি যে আমি যেরকম কোম্পানি অ্যাকোয়ার করতে চাইছি ওরকম কোম্পানি আমি পাচ্ছি না কিরকম আমার ক্যাপাসিটি যতটুকু দরকার ওই ক্যাপাসিটির কোনো ফ্যাক্টরি আমি দেখতে পাচ্ছি না আমি যেই মেশিনটা চাইছি এখন রাইট ওই মেশিনটা কিন্তু যে ম্যাক্সিমাম ফ্যাক্টরি যেটা আছে দিজ আর টেকনোলজি যে আউটডেটেড টেকনোলজি মেশিনগুলোকে তো অনেক পুরনো কিন্তু অ্যাকোয়ার করতে পারছি না রাইট এই কারণে প্লাস এরকম ধরেন একটা কোম্পানি পাইলাম আর কি বাট এই কোম্পানির যে প্রোডাক্টটা যেটা সেল করছে আর কি আপনার এই প্রোডাক্টটা অলসো কিন্তু আলটিমেটলি আমার মার্কেটে সেল করছে আর কি আপনার সো কমপ্লিমেন্টারি হলো না এই কারণে আমাদের এটা একটা সমস্যা হতে পারে যে আমি অ্যাকুইজিশন করতে পারলাম না তখন আমাকে তো অর্গানিক গ্রোথ করতেই হবে এছাড়া দুটো পয়েন্ট যেটা পরে ডিসকাস করব ইন্ডিয়ান লস ইন অ্যাকুইজিশন ট্যাক্স এমপ্লয়ি বেনিফিটস অ্যান্ড চিপার নোট গুড ফার্স্ট থিং হচ্ছে যে আমরা যখন অ্যাকোয়ার করি কোনো একটা কোম্পানির পরবর্তীতে আমরা দেখব যে এখানে কয়েকটা রিস্ক থাকে ইন টার্মস অফ এমপ্লয়ি বেনিফিটস ইন টার্মস অফ ট্যাক্স এই লাইবিলিটি অনেক বেশি হতে পারে ফর দি অ্যাকোয়ারিং কোম্পানি যেটা কিন্তু অর্গানিক গ্রোথে হবে না আর এটাও আমরা জানি যে একটা কোম্পানি অ্যাকোয়ার করলে যেটা একটু পরে আমরা দেখব দ্যাট আমাদের সাধারণত ওদের যে ফেয়ার ভ্যালিউ অফ নেট অ্যাসেট আছে ওর থেকে বেশি দামা আমাদের আমাকে কিনতে হয় ওটাকে আমরা বলে থাকি গুড

আমরা যেটা বুঝি যে কোম্পানি নিজে নিজে মানে নিজের যে রিসোর্স আছে তার ভিতরেই বড় হওয়া এইটা কি কি বুঝায় স্যার না নট নেসেসারিলি কারণ হচ্ছে যে আমি একটু আগেই বললাম আপনাকে যে আমার বর্তমানে একটা ফ্যাক্টরি আছে আমার কোম্পানি এ কোম্পানি এ একটা ফ্যাক্টরি আছে মেশিন আছে মানুষ আছে ওয়ার হাউস আছে ভেহিকল আছে ঠিক আছে আমি এখন গ্রো করতে চাই আমি আর একটা ফ্যাক্টরি করবো তাহলে কি এক্সিস্টিং রিসোর্স দিয়ে হবে

যদি নতুন ফ্যাক্টরি না করে যদি আমি কোন অ্যালায়েন্স সাথে রিলেটেড হই তাহলে কি ওটা অর্গানিক ন আমরা অ্যালায়েন্স নিয়ে পরবর্তীতে আলাপ করবো কাকু ঠিক আছে আম গ্রো ওকে থ্যাংক ইউ আমরা এখন ড্রব্যাকসে কিছু আছে অর্গানিক গ্রোথ যেটা দেখবো আর কি ফার্স্ট এন্ড মোস্ট পার্ট হচ্ছে যে আমি এই মার্কেটে আছি আমি এই মার্কেটে আছি আমি সিমেন্ট মার্কেটে আছি এখন সিমেন্ট মার্কেটে বর্তমানে সাঁত্রিশ জন প্লেয়ার আছে সিভিল মার্কেটে সাঁত্রিশ জন প্লেয়ার হিউজ কম্পিটিশন তার মধ্যে অবশ্য টপ টেন এইটি পার্সেন্ট অফ মার্কেট শেয়ার আপনার নিয়ে থাকে বাট এনিওয়েজ হোয়াট এখন টপ টেনের মধ্যে ধরেন টপ টেনের মধ্যে এক নম্বর প্লেয়ার আছে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর আট নম্বর আছে হেভি কম্পিটিশন চলছে আর কি ঠিক আছে এবার আমি যখন আমার কোম্পানি যখন আমরা ক্যাপাসিটি অর্গানিকলি গ্রো করি তাহলে কি কম্পিটিশন বাড়বে নাকি কমবে বলুন তো একটু

আমার কোম্পানিতে আমি কিছু আমার কিছু নলেজ আছে কিছু সিস্টেমস আছে বাট এর মানে নয় যে অন্য কোম্পানি যেটা আছে তাদের কোনো কিছু কোনো কম আপনি হয়তো দেখবেন যে তারা আরও আপনাদেরকে বেটার আরও অ্যাডভান্স সিস্টেম নিয়ে তারা কাজ করে অ্যাডভান্স এ কাজ করে তাদের নলেজটা অনেক বেশি কম্পেয়ার টু ইউর কোম্পানি তো অ্যাকোয়ার করলে এটা আপনি পাচ্ছেন যেটা আপনি কিন্তু অর্গানিক হতে পাবেন না লাস্ট হচ্ছে সরি ল্যাক অফ ইকোনমিস অফ স্কিল এটাও এরকম দ্যাট আমি যখনই একটা ফ্যাক্টরি থেকে দুটো ফ্যাক্টরি করে ফেলবো রাইট আমার অটোমেটিক্যালি যেটা হবে যে এক আমার আমার ফ্যাক্টরি হয়তো আমি একটা কমা কমাই দিতে পারি একসময় যে তিনটে আমার দুজন মিলিয়ে তিনটে বা চারটে ফ্যাক্টরি হয়ে গেলো আমি ফ্যাক্টরিও কমাতে পারি বাট মোর ইম্পর্টেন্টলি যেটা হবে যে আমার ভলিউমটা যখন ছট করে বেড়ে যাবে আমার ফিক্সড কস্ট পার ইউনিটটা অটোমেটিক্যালি কমে আসবে ইগ্রি ফিক্সড কস্ট পার ইউনিটটা তখন আমার কমে আসবে যেটাকে বলে থাকি আমরা ইকোনমিক্যাল স্কেল আমি যত বড় স্কেলে অপারেট করতে পারবো আমার ফিক্সড কস্ট পার ইউনিটটা কম হবে কিন্তু এন্ড লাস্ট ওয়ান হচ্ছে প্রোহিবিটিভ ভ্যারিয়েস টু নিউ এন্ট্রি ইন নিউ মার্কেটস অর্থাৎ আমি অর্গ্যানিকলি গ্রো করতে চাই বাট ওই মার্কেটে আমার কম্পিটিশন ইজ ভেরি এন্ট্রেন্সড ওদের অনেক হাই মার্কেট শেয়ার নিয়ে বসে আছে এখন যারা হাই মার্কেট শেয়ার নিয়ে বসে আছে ওইখানে তো ঢোকাটা খুব ডিফিকাল্ট আমরা সবাই জানি তো আজকে যতই অন্যান্য আপনার সাবানের ম্যানুফ্যাকচাররা কপিট করছে এগেন্স্ট ইউনিলিভার তারা পাচ্ছে না বিকজ ইউনিলিভার মার্কেট শেয়ারটা ভেরি ভেরি হাই কিন্তু আপনার রাইট ভাবে যদি আমি সিগারেটে দেখি আপনার ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর মার্কেট শেয়ার হচ্ছে এখন এইটি ফাইভ পার্সেন্ট জাপান টোব্যাকো এসছে এর আগে অনেকগুলো এসেছিল সবাই কিন্তু আলটিমেটলি পাচ্ছে না বিকজ ভেরি ডিফিকাল্ট টু এন্টার দিস মার্কেট আর কি এই ক্ষেত্রে যদি আমরা অ্যাকোয়ার করতে পারি ওই কম্পিটিটারকে আমি সাথে সাথে ওই মার্কেটে ঢুকতে পারছি ওকে এখন আমরা যাবো যে আমরা একটা কোম্পানিকে ইন্টারন্যাশনালি কেন গ্রো করি কেন আমরা দেশ থেকে বিদেশে আমরা যেতে চাই বেশ কয়েকটা কারণ আমরা ডিসকাস করব এখন একটা ভ্যারি দ্য ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্য টপ লিস্ট ইজ দ্যাট আমরা যখনই গ্লোবালি যাচ্ছি আমরা সারা বিশ্বে যে সব দেশে ভালো ভালো ট্যালেন্ট আছে আমরা কিন্তু ওদেরকে ট্যাপ করতে পারছি উদাহরণস্বরূপ একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বাংলাদেশে আসলো আগে বাংলাদেশে তারা ছিল না এবং তারা এসে দেখলো যে এখানে কিছু কিছু সেক্টরে আমাদের যে ট্যালেন্ট যারা আছে দে আর ভেরি গুড দে আর টপ ওয়ার্ল্ড ক্লাস একেবারে ওকে তখন তারা করবে কি এখানে হায়ার করে তারা এই কোম্পানির অন্যান্য আপনার কান্ট্রিজে তারা এদেরকে পাঠাবে ইন্ডিয়া ইজ এ ভেরি গুড এক্সাম্পল যে ম্যাক্সিমাম যারা আপনার মাল্টি ন্যাশনাল কোম্পানি ইন্ডিয়াতে আসে আর কি ওই ওই এমপ্লয়িগুলো আলটিমেটলি তারা গ্লোবালি তারা পাঠিয়ে দেয় আর কি আপনার সেইটা ভ্যারি ভেরি ইম্পর্টেন্ট কারণ নাম্বার টু হচ্ছে যে ডিক্লাইনিং লাইফ সাইকেল ইন হোম মার্কেট আপনার যে প্রোডাক্টটা আছে আপনার চার নম্বর চার ফোর্থ স্টেজে চলে গেছে ইন্ট্রোডাকশন গ্রোথ ম্যাচুরিটি অ্যান্ড ডিক্লাইনে চলে গেছে আপনার এখন যেহেতু ডিক্লাইনে চলে গেছে আর কিছু করার নেই আপনার এখন রাইট ডিক্লাইনে চলে গেছে সো এই ক্ষেত্রে আপনি যেটা চেষ্টা করবেন যে অন্য কোনো মার্কেটে যাবেন যেখানে কিন্তু এই প্রোডাক্টটা প্রথম তিনটা স্টেজে আছে আর কি

কিছুদিন আগে একটা ফোরামে আমি একটা ফোরামে আসি ওই ফোরামে একটা হঠাৎ করে একটা আর্টিকেল দেখলো একটা লোক লিখলো যে বাংলাদেশ ক্যান বিকাম ওয়ার্ল্ড ওয়ার্ল্ড স্কেল ইন চিপস চিপস কম্পিউটার চিপস হ্যাঁ আপনার সবাই জানতো হোয়াট ইজ কম্পিউটার চিপস আমি ওটা পড়ে আমি হাসলাম হাসলাম এই কারণে যে কম্পিউটার চিপস যদি ম্যানুফ্যাকচার আপনি করতে চান আপনাকে এটা মাস স্কেলে এটাকে ম্যানুফ্যাকচার করতে হবে কারণ ইনভেস্টমেন্ট ইজ বিগ ইনভেস্টমেন্ট ইজ বিগ ফিক্স কস্ট ইজ ভেরি হাই আপনাকে হিউজ প্রোডাকশন করতে হবে এখন মনে রাখবেন আমি যদি মনে করি যে না আমি ম্যানুফ্যাকচারিং করে দিয়ে ম্যাক্সিমাম আমি এক্সপোর্ট করব এটা কি কাজ দেবে কি মনে করেন আপনার

যে আমরা যেটা চেষ্টা করি সেটা হচ্ছে যে যে কোনো প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করবো আমি আমার হোম মার্কেটে থাকতে হবে কিন্তু। ফোকাস হোম মার্কেট কিছু সারপ্লাস সেটা কিন্তু আপনি বাইরে বিক্রি করবেন বিকজ হোম মার্কেটে আপনাকে ফিক্সড কস্টটা কভার করতে হবে রাইট আর এক্সপোর্ট মার্কেটে সবাই কি করে কন্ট্রিবিউশন থাকলেই বেশ কিন্তু এখন কন্ট্রিবিউশন থাকলে আমি এক্সপোর্ট মার্কেটে বিক্রি করবো কারণ সবাই তাই করছে আমি যদি মনে করি যে আমি টোটাল কস্ট ধরেই এক্সপোর্ট করবো সগেডেড পারবেন না আপনি কিন্তু এই কারণে আমি যদি ফিক্সড কস্টটা কভার না করতে পারি থ্রু মাই হোম সেলস আমি জীবনেও কিন্তু প্রফিটেবল না বিকজ কন্ট্রিবিউশন তো প্রফিটেবল হবে না তো কন্ট্রিবিউশন ডাজ নট কভার মাই ফিক্স কস্ট যদি ফুল ইয়ে করি ফুল কন্ট্রিবিউশন না পেয়ে থাকি এই কারণে মনে রাখবেন যে চায়না যে আজকে এত ভালো করছে ওয়ার্ল্ড স্টেজে কেন বিকজ তাদের ডোমেস্টিক মার্কেট ইজ হিউজ ওরা যে কোনো যেটা করছে ওদের ডোমেস্টিক মার্কেটে বিশাল বিক্রি করে ফিক্স কস্ট কভার করে এরপর বাইরে যখন একবারে একেবারে কন্ট্রিবিউশন নামমাত্র কন্ট্রিবিউশন এটা বেসে দিচ্ছি এই যে কিছুদিন আগে দেখলাম বিওয়াইডি বলে একটা আপনার ইলেকট্রিক কার বিওয়াইডি নাম শুনেছেন আপনারা বিওয়াইডি হ্যাঁ স্যার

এখন তারা বাইরের মার্কেটে চলে গেছে এই জন্য যখনই কেউ ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারিং করে যখনই কম্পিউটার করে থাকে কম্পিউটার মধ্যে দুটো মেইন পার্ট একটা হচ্ছে মাদারবোর্ড একটা হচ্ছে আপনার এই দুটো হচ্ছে মেইন পার্ট আর ইকোনমিক আপনার এই জন্য চায়না এখন সব চায়না কম্পিউটার যখনই বলবেন চায়না আপনি দেখেন না যে কোনো ল্যাপটপ কিন্তু মেনি চায়না কিন্তু আপনার ওখান থেকে কিন্তু আপনার অনেক সময় অ্যাসেম্বল করছে কিন্তু আপনার অটোমোবিল এক্সাম্পল

কারণ এখন আমরা জানি যে ডেভেলপ কান্ট্রিজের রেগুলেশন অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে কিন্তু আপনার অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে মেইনলি বিকজ অফ এনভায়রমেন্টাল অ্যান্ড হেলথ হেলথ ইস্যুস এইসব ক্ষেত্রে যেটা হচ্ছে কিছু কিছু কোম্পানি তারা দেখছে যে আচ্ছা আফ্রিকাতে যদি আমি যাই ইভেন বাংলাদেশে যদি আসি এখানে রেগুলেশন তত স্ট্রিক্ট না ঠিক আছে তাহলে ওখানে ম্যানুফ্যাকচারিং করি আমি এটা কিন্তু ভেরি ভেরি কমন যে কিছু প্রোডাক্ট আছে যেটা কিন্তু বিদেশের স্ট্যান্ডার্ডে মিট করবে না বাট তারা এখানে প্রোডাক্ট করে বিক্রি করছে আর কি আপনার আচ্ছা আরেকটা এক্সাম্পল হচ্ছে ধরেন এখন বিদেশে আমরা জানি যে যেসব প্রোডাক্টগুলো কার্বন এমিশন বেশি হয় এই যেগুলো এই এই প্রোডাক্টগুলো কিন্তু বিদেশে কিন্তু এখন আস্তে আস্তে ফেজ আউট হয়ে যাচ্ছে বিকজ যেহেতু এখন কার্বন ট্যাক্স ইজ ভেরি হাই একে তো রেগুলেশন ইস ভেরি স্ট্রং যে আপনি এত বেশি নক্স বক্স আপনার হতে পারবে না এমিশন এত বেশি হতে পারবে না সো এয়ার কোয়ালিটি ওয়াটার ওয়াটার কোয়ালিটি এত বেশি হতে পারবে না এই কারণে তারা দেখছে যে এটা পারবে না কনফার্ম করতে এ কারণে তারা কিন্তু এখন বিদেশে কিন্তু এসব ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে ফেস হয়ে যাচ্ছে আপনার এরপরে হচ্ছে যে আর কয়েকটা কারণ আছে যে জন্য কিন্তু কোম্পানি বিদেশে চলে যায় আর কি আপনার এক নম্বর হচ্ছে এমার্জিং মার্কেটস ইজ দ্যাট যে মার্কেট গুলো গ্রো করছে বাই এন্ড লার্জ আমরা যদি এটাকে ভাগ করি বিটুইন দ্য ওয়েস্টার্ন হেমিসফিয়ার অ্যান্ড দ্য ইস্টার্ন হেমিসফিয়ার ওয়েস্টার্ন হ্যমিসফিয়ার হচ্ছে যেগুলো ডেভেলপ কান্ট্রিজ অফ ইউরোপ অ্যান্ড ইউএসএ আর কি আমেরিকা এরা হচ্ছে ডেভেলপ কান্ট্রিজ আর এদের ডান দিকে যদি আসি জাপানটা ডেভেলপ কান্ট্রি ঠিকই আছে কোরিয়াও ডেভেলপ হয়ে গেছে বাট অনেকগুলো কান্ট্রি আমরা যেগুলো ইস্টে আছে আর কি মেনলি সাউথ ইস্টে যেটা আছে আমরা ডেভেলপিং স্টেজে আছি আমরা বলে থাকি এমার্জিং মার্কেটস এইসব মার্কেটে কিন্তু মার্কেট গ্রোথ ইজ হাই অ্যাজ আপোজ টু মার্কেট গ্রোথ ইজ হাই জিডিপি গ্রোথ ইজ হাই অ্যাজ আপোজ টু আপনার ডেভেলপড কান্ট্রি যেখানে জিডিপি গ্রোথটা অনেক অনেক কম আর কি সো সবাই আসতে চায় হাই গ্রোথ মার্কেটে তারপর হচ্ছে যে ডেপ্রিসিয়েটিং লোকাল কারেন্সি সো ফর এক্সাম্পল আজকে বাংলাদেশ সিচুয়েশন যদি আমরা বলে থাকি যে আমি দেখতে পাচ্ছি যে এখন আমাদের কারেন্সিটা ডলারটা মানে আমরা এগেনস্ট ফরেন কারেন্সি আমরা ডিভ্যালিউ করবো এবং সম্ভবতই ডিভ্যালু করবো বিকজ যে যে কয়টা কারেন্সি থিওরিজ আছে ইন্টারেস্ট রেড প্যাটার থিওরি পার্চেসিং পাওয়ার প্যাটার থিওরি রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট সবগুলোতেই কিন্তু আমাদের টাকাটা বিল ডিভ্যালিউ এগেস দ্য ফরেন কারেন্সি সো এই সিচুয়েশনে আমরা যদি দেখি যারা ঠিক আছে আমার জন্য তো একটা সমস্যা বিকজ আমি যখন মাল ইম্পোর্ট করছি আমি তো ডিভ্যালুয়েশন যদি হয়ে থাকে আমার কস্টটা সারাক্ষণ বেড়ে যাচ্ছে কিন্তু কিন্তু যখন এক্সপোর্ট করছি আমি সেরকম প্রাইস পাচ্ছি না এক কাজ করি তাহলে আমি অন্য একটা দেশে চলে যাই আট জাস্ট লিন এক্সাম্পল যে আমি দুবাইতে চলে যাই দুবাইতে সুবিধাটা কি দুবাইতে সুবিধা হচ্ছে যে ওদের যে কারেন্সিটা আছে ইট ইজ টাইট টু দা ডলার সো থ্রি পয়েন্ট সিক্স ফাইভ আপনার এইডি দুবাই কারেন্সি এইডি বলে আর কি থ্রি পয়েন্ট সিক্স ফাইভ এইডি ইজেন্টু ওয়ান ডলার এটা ছিল বহু বছর এই কিছুদিন আগে তারা কী করেছে থ্রি পয়েন্ট সিক্স সেভেন দুই সেন্ট তারা বাড়িয়ে দিয়েছে ডেভেলপ করেছে আমি যদি ওখানে গিয়ে অপারেট করি আমার কিন্তু এই রিস্টার থাকবে না আমার কিন্তু স্টেবল কারেন্সি কিন্তু তাহলে আমি কিন্তু আমার প্রফিটটা যেটা চাইছি এক্স্যাক্টলি ওটাই পাবো তিন নম্বর হচ্ছে কর্পোরেট ট্যাক্স বেনিফিট এই যে ভেরি ইম্পর্ট্যান্ট ডিসকাশন অলসো বিকজ আমি আজকে কোনো একটা দেশে আছি যে কর্পোরেট ট্যাক্স ইজ ভেরি হাই উদাহরণস্বরূপ বাংলাদেশে ফর আপনার আপনার ফর টেলিকম কোম্পানিজ ফর্টি পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট কর্পোরেট ট্যাক্স রেট আছে আর কি আপনার এখন সে দেখছে না এটা একটা বড় পার্ট অলসো যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে আমরা বিদেশে চলে যাই বিকজ কর্পোর ট্যাক্স রেট ইস হাই আর লোয়ার ইম্পোর্ট ব্যারিয়ার লোয়ার ইম্পোর্ট ব্যারিয়ার সো আমি এখন বাংলাদেশে আজকে যদি চিন্তা করে থাকি আমরা দেখছি যে অনেক বিকজ অফ কারেন্সি ক্রাইসিস আমরা অনেক কিছু মাল ইম্পোর্ট করতে পারছি না অনেক ক্ষেত্রে র মেটেরিয়াল ইম্পোর্ট করতে পারছি না এই সিচুয়েশন যদি কন্টিনিউ করে অনেকগুলো বিজনেস কিন্তু কন্টিনিউ করতে পারবে না তখন তারা চিন্তা করবে যে একটু অন্য দেশে যায় যেখানে কিন্তু আমার এরকম করেন্সি ক্রাইসিস নাই এফিসিয়েন্ট অ্যান্ড কস্ট এফেক্টিভ সাপ্লাই চেন আজকাল যদি আপনি চিন্তা করে দেখেন যে কিছু কিছু বড় রিটেল চেন যেগুলো আছে লাইক অ্যামাজন ওয়ালমার্ট হ্যাঁ এরা সবাই কিন্তু এখন গ্লোবালি চলে গেছে বিকজ তারা জানে যে ওরা যদি এফেক্টিভলি সাপ্লাই চেন আউটসোর্স সাপ্লাই সোর্সিং না করতে পারে তারা লো কস্ট প্রডিউসার হতে পারবে না রাইট সো যারা ফর এক্সাম্পল এরা সবাই কিন্তু এখন গ্লোবাল হয়ে গেছে বিকজ তারা দেখছে যে তাদের সাপ্লাই চেনটা যদি তাদেরকে আরো এফিসিয়েন্ট না করতে পারে সোর্সিং যদি এফিসিয়েন্ট না করতে পারে

দেশে আমি যেটা করবো যে আমার ফিক্সড কস্টটা কভার করার আর সারপ্লাসটাকে আমি বাইরে বিক্রি করার চেষ্টা করব ওকে সো এনি কোয়েশ্চেন্স এট দিস পয়েন্ট ওকে সো যদি প্রশ্ন না থাকে ইন দ্যাট কেস আমরা একটু ব্রেক নেব এখন

আগের দুটো দিয়েছিল একটা আমি হ্যাঁ একটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট যে চ্যাপ্টার যেটা দিয়েছিল ওইটার মধ্যেই আপনার কাছে থাকলে আমাকে দেবেন আমি আপনার আচ্ছা হোয়াটসঅ্যাপে নক দেন আপনি আমি দিয়ে দিচ্ছি আপু ওই যে ড্রাইভটা আছে না ড্রাইভে আপডেট করে দেন তাহলে তো আমরা যদি ড্রাইভে তো আপলোড করা আছে মেবি একটু চেক করে দেখেন ভাইয়া ড্রাইভে এখন পর্যন্ত যতটুকু যা পেয়েছি সব আপলোড করা আছে আচ্ছা ঠিক আছে ওকে থ্যাংক ইউ What? সো স্টার্টিং নাও আমরা এখন একটা ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করবো সেটা হচ্ছে মার্জার্স অ্যান্ড অ্যাকুইজিশন তো ব্রেকের আগে আমরা যদি ডিসকাস করলাম যে একটা কোম্পানি যদি গ্রো করতে চায় সে অর্গানিক গ্রোথ করতে পারে অর্গ্যানিক গ্রোথ মানে হচ্ছে যে আমি একই কোম্পানি আমার কোম্পানির মধ্যে আমি আরও রিসোর্স নিয়ে অ্যাড করে দিয়ে আমি আরও গ্রো করলাম এখন এটা না করে আমি যেটা করতে পারি যে আমি অন্য একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে পারি অন্য একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে পারি এভাবে আমি গ্রো করলাম রাদার দ্যান নিজের ফ্যাক্টরি না বানিয়ে আমি অন্য একটা কোম্পানি আছে যার ফ্যাক্টরি আছে যার ডিস্ট্রিবিউশন আছে ওগুলোকে আমি ইয়ে করলাম আর কি ঠিক আছে একটা জাস্ট ওয়ান মিনিট জাস্ট ওয়ান মিনিট

টু প্লাস টু ইসল টু ফাইভ আমরা একটা কথা বলে থাকি যে টু প্লাস টু সাধারণত ফোর বলি আর কি মিলিত আমার যে আউটপুটটা হবে দুটো সময় সমন্বয় থেকে বেশি আউটপুট আরও হবে কয়েকটা এক্সাম্পলস নিয়ে আমরা ডিসকাস করবো তার মধ্যে ফার্স্ট অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে মার্কেটিং অ্যান্ড সেলস অন দ্য দ্য টপ অফ লিস্ট ইজ ইনক্রিজড মার্কেট শেয়ার আমি সিমেন্ট ইন্ডাস্ট্রিতে আছি এক নম্বর প্লেয়ার আমার মার্কেট শেয়ার হচ্ছে টুয়েলভ পার্সেন্ট ছয় নম্বর প্লেয়ার যে আছে তার মার্কেট শেয়ার হচ্ছে ফোর পার্সেন্ট তাহলে রাতারাতি আমি বারো চার ষোলো পার্সেন্ট আমি মার্কেট শেয়ার পেয়ে যাচ্ছি তো এটা একটা বিশাল অ্যাডভান্টেজ আমরা সবাই জানি যে মার্কেট শেয়ার যত বেশি বড় হয় তত বেশি আমার অ্যাডভান্টেজ থাকে মনোপ্লিস্টিক পাওয়ার ইন দ্য সেন্স থাকে বিকজ আই ক্যান দেন সেট প্রাইসেস এবং কম্পিটিশন তখন আমার ধারে কাছে আসতে পারে না মানে উদাহরণ একটা উদাহরণ দিয়ে আমি আপনাকে বলি জিনিসটা আপনি বুঝতে পারবেন আমি যে একটু আগে একটা এক্সাম্পল দিয়েছিলাম ব্রিটিশ আমেরিকান টোব্যাকো যেখানে আমার ফার্স্ট কোম্পানি আমার লাইফের আর কি বিশ বছর ছিলাম ওখানে সো এই কোম্পানির বর্তমানে সিগারেটের মার্কেট শেয়ার হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট বাকি পনেরো পার্সেন্ট হচ্ছে অন্যান্য প্লেয়াররা ইনক্লুডিং জাপান টোব্যাকো যারা একটা মাল্টি কোম্পানি এখন যখন আমার মার্কেট শেয়ারটা হাই হয় যারা আপনার পর্যায়ে সিগারেট বিক্রি করছে যারা আপনার যারা যারা আছে সিগারেট বিক্রি করে তারা দেখতে যে ব্রিটিশ সিগারেট রাখলে আমি আজকে একশোটা প্যাকেট বিক্রি করতে পারছি বিভিন্ন ব্র্যান্ডের ওদের যে ব্র্যান্ড আছে একশোটা প্যাকেট বিক্রি করতে পারছি এবং প্রতিটা প্যাকেটে আমি পাঁচ টাকা করে লাভ করছি তাহলে পাঁচশো টাকা আমি লাভ করছি ব্রিটিশ আর কম্পিটিশন ব্র্যান্ড যেটা আছে তাদের তিন চারটা প্যাকেট বিক্রি করছি এখন বিএটি দিচ্ছে পাঁচ টাকা কমিশন তাকে আর ওই ওদের যে কম্পিটিশন যে আছে সেটা দিচ্ছে দশ টাকা দশ টাকা যদি তিনটা প্যাকেট বিক্রি করে বা পাঁচটা প্যাকেট বিক্রি করলে সে পাচ্ছে পঞ্চাশ টাকা তা সম্ভবতই সে চেষ্টা করবে যে বিএটির প্রোডাক্ট গুলোকে রাখার জন্য বিকজ যদি না রাখে বিএটি গিয়ে বলে যে তুই যদি প্রোডাক্ট না রাখিস তোকে সিওর দেবো আমি তো এই কারণে যেটা হয়ে থাকে যে যাদের মার্কেট শেয়ার হাই থাকে তাদের কিন্তু প্রাইসকে তারা ডমিনেট করে থাকে তো এটা একটা বড় অ্যাডভান্টেজ নাম্বার টু হচ্ছে ক্রস সেলস ক্রস সেলস মানে হচ্ছে যে মানে ধরেন একটা এক্সাম্পল দিলে আপনি বুঝবেন যে আমি বর্তমানে আমি আমার আমি এক নম্বর কম্পিটিটর সরি প্লেয়ার ইন দ্য মার্কেট এবং আট নম্বর প্লেয়ার ইন দ্য মার্কেট আমরা দুজন আছি এখন ধরেন আমার ডিলার আছে তারও ডিলার আছে রাইট আমি আমার আমার ডিলার দিয়ে মাল বিক্রি করে সে তার সে ওই ডিলারটা ওর ডিলার দিয়ে মাল বিক্রি করছে এখন ধরেন আপনার এই ঢাকাতে আমার আমার মার্কেট শেয়ার অনেক বেশি এবং কম্পিটিশন মার্কেট শেয়ার অনেক কম হুম সো এখানে তো আমার ডিলার আমার সি আমার সিমেন্টটা বিক্রি করছে এবং কম্পিটিশান তার সেলটা বিক্রি করছে ঢাকা মার্কেটে বাট আমার সেলটা অনেক বেশি বাট আপনার উত্তরবঙ্গে আপনার নেত্রকোনাতে ফর এক্সাম্পল এসে ওখানে বা উত্তরবঙ্গে আপনার মীরফামারিতে ওইখানে ধরেন আপনার উল্টা যেহেতু একটু কম দাম ওই কম্পিটিশনের ওদের সেলটা অনেক বেশি কম্পেয়ার টু মাইন আট নম্বর সেলটা আমার থেকে অনেক বেশি এখন ওই সিচুয়েশন ধরেন আপনার আমার সেলটা কম হচ্ছে বাট কম্পিটিশান সেলটা বেশি হচ্ছে ওই 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 জায়গাতে আর কি এখন আমি যখন আমার কম্পিটিশনকে কিনে ফেলবো আট নম্বর কি আর কি তাহলে সুবিধাটা যখন সেটা যেটা হবে ইন দ্যাট কেস আই ক্যান ডু ক্রস সেলস যেটা আমার হয়তো আগে মানে আমার আমার ডিলাররা ধরেন আপনার ওই 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 কম্পিটিশন ডিলার আছে নীলফামারিতে তো ওই ওই ডিলার তো ধরেন এখন আমার সিমেন্ট বিক্রি করতে পারতো না ওখানে ও তো ওলি কম্পিটিশন সিমেন্ট বিক্রি করতো বাট ওখানে তো আমার ডিমান্ড আছে সে সে তখন করবে কি আমার সিমেন্ট ওখানে বিক্রি করবে একইভাবে আমি ঢাকাতে নট অনলি মাই সিমেন্ট আমি কিন্তু কম্পিটিশন সিমেন্টটা বিক্রি করতে পারবো কস্ট সেল যেটা বলে থাকি যে একে অপরের সিমেন্টটা তখন বেচতে পারবে তিন নম্বর হচ্ছে যে বেনিফিটস অফ ট্রান্সফারিং ওয়ান ফর্মস ব্র্যান্ড টু অ্যানাদার সো আমরা জানি যে ব্র্যান্ডের একটা ভ্যালু আছে যে কোনো একটা ব্র্যান্ডের ভ্যালু থাকে সো আমি যখনই একটা নতুন ব্র্যান্ড অ্যাকোয়ার করব আমরা একটা নতুন ব্র্যান্ড পেলে এটা একটা আলাদা একটা ব্র্যান্ড ট্যাঙ্ক আমরা পাবো আমি যখন ম্যারিকোতে ছিল তখন আপনার আমাকে ম্যারিকোর যে সিও আমাকে বললো যে স্যার একটা আমাকে হেল্প করেন আমার বলেন বলে আমরা বহুদিন ধরে ট্রাই করছি যে কেয়া কসমেটিক্স তাদের যে কোকোনাট অয়েল একটা আছে ওইটা অনেক পুরনো কোকোনাট হল হয় কিন্তু ওইটা আসলে এখন ওদের যেহেতু ইনভেস্টমেন্ট করতে পারছে না তারা কিন্তু ইনভেস্ট করতে পারছে না আমি যদি ওই ব্র্যান্ডটা পাই কারণ ব্র্যান্ডের পরিচিতি আছে কিন্তু ওরা ইনভেস্ট করছে না একটা ইজিলি গ্রোথ ব্র্যান্ড আর কি ধরেন আজ কালকে যদি ওরা যদি কেয়া কসমেটিক্সকে ওরা অ্যাকোয়ার করতো তাহলে যে ব্র্যান্ডটা পেতো ওরা ইনভেস্ট করে রাতারাতি কিন্তু এটাকে স্ট্রং করতে পারতো আর কি এটার বড় অ্যাডভান্টেজ যখন আমি একটা নতুন কোম্পানি অ্যাকোয়ার করি সাথে একটা ব্র্যান্ড পাচ্ছি আমি চার নম্বর হচ্ছে যে আমাদের সেলস টিম আছে আমি আমার প্রোডাক্ট অ্যাডভার্টাইজ করছি ওই কোম্পানি সেলস টিম আছে ওই কোম্পানির অ্যাডভারটাইজ করছে তো এটা একটা বড় একটা সিনাজি আসবে যে দুটো যে হচ্ছে যে ক্লায়েন্ট কে আছে আর কি ক্লায়েন্টের আলটিমেটলি একটা চয়েস থাকবে এখন হচ্ছে যে আমি আমার সিমেন্ট বিক্রি করছি আমার ডিলার কে আর কি এবং ও আবার রিটেইলে বিক্রি করছে ঠিক ভাবে আবার কম্পিটিশন আমার সিমেন্টটা ওর সিমেন্টটা ও ডিলারকে দিচ্ছে ও রিটেইলেকে দিচ্ছে যখন আমরা এক এক একত্রীকরণ হয়ে যাবে আমাদের আমাদের দুজনের ব্র্যান্ডটা ওদের চয়েস থাকবে সো ডিপেন্ডিং অন দ্য প্রাইস পয়েন্ট কোরোটা বেশি চলবে কোরোটা কম পড়বে কি রকম দিলাম একটু আগে যে ঢাকায়তে ধরেন একটু বেশি দামি সিমেন্ট ভালো চলে কিন্তু ধরেন প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোনো কোনো গ্রামাঞ্চলে কম দামি সিমেন্ট চলে আর কি এখন ধরেন আমি আমার 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 স্ট্রেংথ ছিল বেশি দামি সিমেন্ট আর আমি যে যে কোম্পানি অ্যাকোয়ার করলাম তারটা কম দামি সিমেন্ট তাহলে কি আমি দু রকম সিমেন্ট পাচ্ছি দুটাই যে যেরকম খায় আর কি বেসিক সো এটা ভেরি ইম্পর্টেন্ট সিনার্জি মার্কেটিং ইন সেলস ইনার্জি এবং ওয়ান অফ দ্য মেজর অবজেক্টিভ অফ এমএনি ইজ টু গেট দিস সিনার্জি নাম্বার টু ভেরি ইম্পর্টেন্ট সিনেজি এজ ওয়েল যেটাকে আমরা বলে থাকি অপারেটিং সিনেজি এটা হচ্ছে যে আপনার ফার্স্ট ভেরি ইম্পর্টেন্ট এক্সাম্পল সেটা হচ্ছে যে আমার হেড অফিস আছে আমার সিইও আছে আমার সিএক্সও আছে মানে কে যারা রিপোর্ট করে আমার এইচআর টিম আছে ফাইন্যান্স টিম আছে সেলস টিম আছে একইভাবে ওই কোম্পানিরও সেম হেড অফিস আছে আইটি সিস্টেম আলাদা আছে ওদের সিইও আছে সিএক্সও আছে এইচআর টিম আছে ফাইন্যান্স টিম আছে সিএসআর টিম আছে লিগেল টিম আছে যখনই আপনার মার্জার হয় বা হয় তখন একটা টিম থাকবে আপনার একটা হেড অফিস থাকবে একটা সিইও থাকবে একটা সিএক্সও থাকবে সেলস স্টাফ একটা থাকবে সো এখানে কিন্তু বিশাল একটা কস্ট ফিক্সড কস্ট কমে আসবে আর কি আপনার নাম্বার টু ভেরি ইম্পর্টেন্ট অ্যাজ ওয়েল সেটা হচ্ছে যে আপনার সেটা হচ্ছে আপনার গ্রেটার প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে আমি আপনাকে বুঝাই ধরেন আমি যেটা সোর্সিং করি আমি আহ সে ইউরোপ থেকে সোর্সিং করি কোনো একটা পার্টিকুলার সাপ্লায়ার থেকে আমার যে আছে সেও কিন্তু ইউরোপ থেকে ওই একই সাপ্লায়ার থেকে সোর্সিং করে এখন আমরা যখনই

যত বেশি আপনার মিডিয়া স্প্যান্ডটা বাড়বে তত বেশি কিন্তু আপনি ডিসকাউন্ট পাবেন আর কি আপনার টিভিতে হোক বা অন্য জায়গাতে আপনার ডিসকাউন্টটা বাড়বে বিকজ আপনি যে স্পট বেশি দিতে পারেন ডিসকাউন্টটা আপনি বেশি পাবেন আর কি একইভাবে ফর ক্যাপিটাল ইকুইপমেন্ট আপনি যদি একই সোর্স থেকে সবাই ক্যাপিটাল ইকুইপমেন্ট মেশিনের কিনে থাকি আমি কিন্তু ওখানেও ডিসকাউন্ট পাবো আর কি আপনার তারপরে আপনার অ্যাডভারটাইজিং স্প্যান্ড ফর এক্সাম্পল আপনার ধরেন আগে আমরা দুটো মিডিয়া হাউসকে ইউজ করতাম আমিও একটা মিডিয়া হাউসকে ইউজ করতাম একই মিডিয়া হাউসকে খবর কম্পিটিশন ইউজ করত এখন আমরা যেটা করতে পারি যেহেতু একই জায়গায় ইউজ করবো তাকে বলবো যে তুমি তুমি তোমার ইয়েটা কমাও তোমার রিটার্নারশিপটা কমাও সো এই এটা বড় অ্যাডভান্টেজ আমরা পাই ইন টার্মস অফ ইকোনমিক্স স্কেল নাম্বার টু হচ্ছে যে আপনার এফিসিয়েন্ট রিসোর্স ডিস্ট্রিবিউশন সো কিছু কিছু স্ক্যাশ রিসোর্স থাকে ফর এক্সাম্পল আমরা একটা কথা বলেছিলাম আর এন ডি রাইট সো আর এন ডি তো দুজনেরই থাকতে পারে দিস ইজ আর স্ক্যাশ রিসোর্স তো আমি যখন মার্চ করে যাবো ইন কেস আমি আর শেয়ার করতে পারি একইভাবে ধরেন আপনার ইয়ে আপনার কোনো একটা টেকনোলজিক্যাল নোহাও আছে আর কি আপনার এই টেকনোলজিক্যাল নোহাওটা মানে আমারও আছে তারও আছে আর কি এটা কিন্তু আমরা পুলিং করতে পারি আর কি আপনার রাইট সো এটা করলে আমার কিন্তু সুবিধা হয় ইন টার্মস অফ রিসোর্স ডিস্ট্রিবিউশন একইভাবে ইকোনমিজ অফ স্কোপ কিরকম আমার যে এটা এটা প্র্যাকটিক্যালি আমি দেখেছি সো এটা যে ইকোনমিকটা কীরকম হয় যে আমি একটা কোম্পানিকে অ্যাকোয়ার করলাম এখন আমরা যেটা করতে পারি দ্যাট আমাদের প্রোডাক্টটা আমরা একটা ওয়ের হাউস ইউজ করলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একই ডিলারকে ইউজ করলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একই আউটলেটে বিপণন করলাম ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা একই ডেলিভারি ব্যান দিয়ে আমার প্রোডাক্ট এবং তার প্রোডাক্টটাকে আমি ডিস্ট্রিবিউশন করলাম এবং একই আমাদের ডিস্ট্রিবিউশনের জন্য সেম থাকলো তাহলে কিন্তু বিশাল হয়ে যায় এছাড়া আপনার রেশনালাইজেশন অফ কমন ক্যাপাসিটি কিরকম ধরেন আমি একটা কোম্পানিকে অ্যাকোয়ার করলাম অ্যাকোয়ার করার পরে আমার দুটো ফ্যাক্টরি ছিল তার একটা ফ্যাক্টরি আছে তো মোট তিনটা ফ্যাক্টরি হয়ে গেছে এবার সাধারণত যেটা হয়ে থাকে দ্যাট আমার ফ্যাক্টরিতে হয়তো এক্সেস ক্যাপাসিটি রয়ে গেছে তারও কোনো কিছু এক্সেস ক্যাপাসিটি রয়ে গেছে অবশ্যই বিকজ সে ভালো করছে না বলে তাকে আপনি অ্যাকোয়ার করেছেন তো যেহেতু দেখছি যে সম্মিলিতভাবে আমার অনেক এক্সেস ক্যাপাসিটি হয়েছে একটা ফ্যাক্টরিকে আমি বেঁচে দিতে পারি তাহলে ওটা আমার ক্যাশনালাইজেশন ইজিলি করতে পারি একইভাবে আপনার স্টোরস একইভাবে লজিস্টিক্স যেটা একটু আগে আমি বললাম আর কি আর ক্যাপাসিটি স্মুদিং মানে হচ্ছে যে ধরেন আমরা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি আপনাকে সেটা হচ্ছে যে আমি বর্তমানে যেটা করছি যে আমি ওয়ার করে থাকি মানে শীতকালীন বস্ত্র আমি করে থাকি সো এছাড়া আরেকটা কোম্পানি আছে যে সামার ক্লোদিং বেশি করে থাকে সামারের সময় ক্লোদিং তারা স্পেশালাইজ করে থাকে লাইট লাইট কটন ক্লোথ তারা করে থাকে এখন যেহেতু আমি উইন্টার ক্লোথস করে থাকি আমার পিক সিজন হচ্ছে উইন্টারের সময় যেটা মানে উইন্টার সময় যে ওখানে যে উইন্টার হয় তখন আমার পিক সিজন আর যারা সামার ক্লোথ করে থাকে সামারের সময় তাদের পিক সিজনটা হয় সো এটা তো আমরা জানি যে পরবর্তী দেখবো দ্যাট ক্যাপাসিটি স্মুদিংটা হয় না এবং কস্টটা অনেক বেশি আমার হয়ে যায় তো এক্ষেত্রে যেটা হবে যে আমি যদি ওই কোম্পানিকে অ্যাকোয়ার করি তাহলে রাউন্ড দিয়ে কিন্তু আমার একটা সার্টেন লেভেল অফ ক্যাপাসিটি থাকবে আর কি ইভেন তাহলে কিন্তু কস্টটা আমার কমে আসবে একচুয়ালি

তো ফাইন্যান্সিয়াল রিস্কের মেইন পার্টটা হচ্ছে ক্যাপিটাল গিয়ারিং অর্থাৎ ডেট টু ইকুইটি রেশিও এটা হচ্ছে মেইন পার্ট তারপরে ডেট সার্ভিস কভারেজ রেশিও ইন্টারেস্ট কভারেজ রেশিও এগুলো হচ্ছে মেইন যেটা আমরা লিকুইডিটি রেশিও যেটা বলে থাকি আমরা এগুলো আমরা দেখে থাকি আর কি রাইট আর বিজনেস রিস্ক মানে হচ্ছে যে আলটিমেটলি আপনার টাইপ অফ বিজনেস দ্যাট পি আর ইন যে নতুন বিজনেসটা নিচ্ছি ওটা কি বিজনেস এটা একটা ইয়ে আর কি সো যদি দেখি যে আমি সিমেন্টে আছি এবং আমি সিমেন্ট আবার একটা কোম্পানি অ্যাকোয়ার করছি তাহলে কিন্তু ব্যাঙ্কগুলো খুব খুশি হবে বিকজ তারা জানে যে কম্পিটিশনটা কমে আসবে কম্পিটিশন কমে আসলে ইন কেস আবার রিস্কটা কমে যাবে একইভাবে আমার ডেট টু উইকেট রেশিওটা আরও ইম্প্রুভ করে যাবে বিকজ ওই যেটা সাকসেসফুল কোম্পানি তার নিশ্চয়ই ডেট টু উইকেট রেশিটা কম আর যেটা আপনার আনসাকসেসফুল কোম্পানি তার ডেট টু উইকেট রেশিটা হাই মার্চ করে গেলে একটা যে ফিগারটা থাকবে সেখানে রেটিংটা আরও ইম্প্রুভ করবে এখানে যেটা হবে আলটিমেটলি আপনার ইন্টারেস্ট কস্টটা কমে আসবে আপনার তারপরে যেটা বললাম যে আমরা যদি একই ইন্ডাস্ট্রিতে থাকি তাহলে এনার কেস কম্পিটিশনটা কমে আসবে এটাতে একটা ভেরি ইম্পর্টেন্ট অ্যাডভান্টেজ ফার্মাসিউটিক্যাল সিমেন্ট সিমেন্ট স্টিল স্টিল হ্যাঁ এটা কম্পিটিশন কমে আসবে তিন নম্বর আমরা আগে ডিসকাস করলাম যে আর এন ডি যদি আমরা দুজনেই করে থাকি তাহলে এনার কেস আমরা বেনিফিটটা পাবো দুজনেই বেনিফিট পাবো হয়তো আর এন ডি কম্বাইন্ড আমরা কমে আসতে পারে চার নম্বর হচ্ছে যে হয়তো ক্যাশ ফ্লোটা আপনার আরো স্টেবল হয়ে যাবে কিন্তু ইন্ডিভিজুয়াল ক্যাশ ফ্লো যেটা ইরাটিক ছিল সেটা কিন্তু আরো স্টেবল হয়ে যেতে পারে ক্যাশ ফ্লোটা যেটা আপনাদের জন্য লিকুইডিটিটা কমে আসবে পাঁচ নম্বর ভেরি ইন্টারেস্টিং ওয়ান সেল অফ সারপ্লাস অ্যাসেটস সো এটা যেটা হয়ে থাকে দ্যাট প্র্যাকটিক্যালি আমি আপনাদের বলছি বিকজ দুটো মার্জার আমি দেখেছি নিজে ই করেছি হ্যান্ডেল করেছি সো ধরেন একটা গ্লোবাল মার্জার হচ্ছে আর কি আপনার লাইক আমি ছিলাম লাফার্জ হোসিমের মার্জারে আমি বাংলাদেশে দায়িত্বে ছিলাম আর কি সো যখনই একটা মার্জার অ্যানাউন্স হয় গ্লোবালি আর কি যে লাফাজ এবং হোলসিং গ্লোবালি মার্চ করবে তখন যেটা হয় দেখ প্রত্যেকটা দেশে তাদের কম্পিটিশন কমিশন থাকে বাংলাদেশেও কম্পিটিশন কমিশন আছে আপনারা সবাই জানেন তো আপনাকে ইমিডিয়েটলি কম্পিটিশন কমিশনে অ্যাপ্লাই করতে হবে টু অ্যালাউ দি এম এন এ ইন ইউর কান্ট্রি তো বাংলাদেশে লাফার্জও আছে বাংলাদেশে হোসিংও আছে তো এখন মার্জার যদি হয় তাহলে এটা কিন্তু কম্পিটিশন কমিশনে অ্যাপ্রুভাল লাগে আর কি আপনার গেল তো কম্পিটিশন কমিশন এপুরটা লাগে কি কারো জানেন বিকজ কম্পিটিশন কমিশন তখন দেখবে যে এদের কম্বাইন্ড মার্কেট শেয়ারটা এবং কম্বাইন্ড ক্যাপাসিটি শেয়ারটা কি বেশি হয়ে যাচ্ছে কিনা বেশি হয়ে গেলে তারা আশঙ্কা করে যে বেশি হলে তো মানব হয়ে যাচ্ছে তারা কিন্তু প্রাইস তারা কন্ট্রোল করবে রাইট তখন তারা যেটা করে যে তারা প্রত্যেকটা দেশে আর কি তারা দেখে যে ওকে ঠিক আছে সাধারণত একটা রুল অফ থাম্বাস টোয়েন্টি ফাইভ পার্সেন্ট টোয়েন্টি করে থাকে তখন তারা বলবে যে ওই কোম্পানিকে ভাই আপনাদের কম্বাইন্ডেন্টিভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টে নিয়ে আসতে হবে রাইট তখন কি হচ্ছে সারপ্লাস অ্যাসেট হয়ে যাচ্ছে এবং এটা তো হয় দুটো কোম্পানি মার্চ করলে কিন্তু অনেক সারপ্লাস বেরিয়ে আসবে এটা থেকে কিন্তু বিশাল একটা ক্যাশ ফ্লো আসে কিন্তু বিশাল ক্যাশ ফ্লো আসে

তার রেগুলেশন দিয়েছে যেটা করার জন্য বাট নাও ইট ইজ পসিবল যেটা আগে সম্ভব ছিল না এটা একটা বড় বেনিফিট আমাদের জন্য এছাড়া আপনার হচ্ছে ম্যানেজমেন্ট সিনার্জিস সো ম্যানেজমেন্ট সিনার্জিস মানে হচ্ছে কয়েকটা আমি ডিসকাস করব সো একটা হচ্ছে যে আমি অ্যাকোয়ারিং কোম্পানি আমি একটা কোম্পানিকে অ্যাকোয়ার করতে যাচ্ছি এখন আমি যে অ্যাকোয়ারিং কোম্পানি নিশ্চয়ই আমি ভালো করেছি আমার ম্যানেজমেন্ট স্ট্রং ম্যানেজমেন্ট আছে এই জন্য স্ট্রং কোম্পানি এবং যে কোম্পানিটা আমি অ্যাকোয়ার করতে যাচ্ছি তার নিশ্চয়ই ম্যানেজমেন্ট অত স্ট্রং না এই কারণে তারা কিন্তু আজকে এদের ফাইন্যান্সিয়াল স্ট্রেংথ উইক বিজনেস রিস্ক আছে আমি তাকে অ্যাকোয়ার করছি তো যখনই আমি অ্যাকোয়ার করছি তখন আমি কি করছি যে আমরা যারা অ্যাকোয়ারিং কোম্পানি আমরা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা করে থাকি যে আমাদের ম্যানেজারদেরকে আমরা অ্যাকোয়ার্ড কোম্পানিতে পাঠিয়ে দিই অ্যাকোয়ার্ড কোম্পানি ম্যাক্সিমাম ম্যানেজারা কিন্তু জব হারায় কিন্তু এটা একটা সুবিধা হচ্ছে যে যেহেতু আমি আই বিন সাকসেসফুল ইন ডেভেলপিং এ গুড বিজনেস মডেল আমি কিন্তু ওইখানেও কিন্তু আশা করতে পারি যে ওখানে গিয়ে সে সাকসেসফুল হবে আর কি আপনার তারপরে ভেরি ইম্পর্টেন্ট হচ্ছে ট্রান্সফার অব লার্নিং অ্যাক্রস বিজনেস যেটা আমি বলেছিলাম যে আমি যখনই একটা কোম্পানি অ্যাকোয়ার করছি ওর প্রসেসেস ওর নোহাও ওর নলেজ একটা আছে ওর বেস্ট প্র্যাকটিস আছে যেটা আমি জানতে পারছি একইভাবে ও কোম্পানিও কিন্তু আমার বেস্ট প্র্যাকটিসটা জানতে পারছে কুটবিন সেলস এর মার্কেটিং কুটবিন লজিস্টিক্স বিন টেকনোলজি ম্যানুফ্যাকচারিং এভার ইট ইজ বেস্ট প্র্যাকটিস কিছু থাকবে যেটা কিন্তু আমরা একে অপরে শেয়ার করতে পারি আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে ছোটো কোম্পানি যদি থাকে ছোট কোম্পানি যদি থাকে তখন একটা লোককে একাধিক কাজ করতে হয় উদাহরণস্বরূপ আপনাকে দেবো আমি লেটস এ ফাইন্যান্স টকিং অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট যেটা আমরা সবাই ভালো করে বুঝি আর কি এখন ধরেন আমি একটা ছোট কোম্পানি তো যে ফাইন্যান্স সিএফও যে আছে আর কি সিএফও যে আছে আর কি সে তার আন্ডারে হয়তো একটা লোক আছে বা দুটো লোক আছে যারা কিন্তু ফাইন্যান্সিয়াল রিপোর্টিং দেখছে যারা কিন্তু ট্যাক্সও দেখছে ট্যাক্স ব্যাট দেখছে যারা কন্ট্রোলস দেখছে তারা ট্রেজারিও দেখছে হ্যাঁ সব কিছু তারা মোটামুটি দেখে আর কি আপনার তো আমরা জানি যে আমি যদি একটা স্পেশালিস্ট ট্যাক্স ব্যাটের লোক ইউজ করি বা স্পেশালিস্ট ট্রেজারি ম্যানেজার ইউজ করি কোনো ডাউট নাই যে আমার কস্টটা কমে আসবে এবং আমি প্র্যাকটিক্যালি জিনিসটা দেখেছি প্র্যাকটিক্যালি একেবারে প্র্যাকটিক্যালি আমাদের কোম্পানি তো আমি যেখানে চিফ অ্যাডভাইজার ক্রাউন সিমেন্টের একসময় কিন্তু ট্রেজারি ম্যানেজার বলে কোনো কিছু ছিল না আমাদের এখানে পরে অনেকদিন গুতাতে গুতাতে ফাইনালি একজন ট্রেজারি ম্যানেজারকে নিয়ে আসলাম এবং এটা রেজাল্টটা এখন আমরা দেখতে পাচ্ছি বিশাল বিশাল ডিফারেন্স হিউজ ডিফারেন্স কস্ট আমাদের অনেক অনেক কমে গেছে বিকজ অফ দ্য ডিলস দ্যাট দিস গাই ক্যান মেক ট্যাক্স ব্যাট স্পেশালিস্ট একজন থাকে আপনার অনেক টাকা কিন্তু সে সেভ করতে পারে যে এত কথা কেন বললাম বড় কোম্পানি যত বেশি হবে তত কিছু তত বেশি আপনি কিন্তু স্পেশালাইজ করতে পারবেন এক্সাম্পল গিভ ধরেন প্রকিউমেন্ট ডিপার্টমেন্ট প্রকিউমেন্ট ডিপার্টমেন্টে ওদের কাজটা কি দুটো পার্ট আছে একটা হচ্ছে সোর্সিং সোর্সিং আর একটা হচ্ছে হচ্ছে মানে যে পোটেন্সিয়াল সাপ্লায়ার কারা কারা আছে আমি এদেরকে আইডেন্টিফাই করব আর নেগোসিয়েশন হচ্ছে যাদের কাজই শুধুমাত্র হচ্ছে যে কোনো একটা আইটেম কিনবো বা কোনো একটা আমি এগ্রিমেন্ট করবো আমরা নেগোসিয়েশন করব মনে সোর্সিং স্কিলটা আলাদা আর নেগোসিয়েশন স্কিলটা আলাদা কিন্তু যারা করে তাদের একটা স্কিল সেট কিন্তু কতগুলো স্কিলস লাগে কিন্তু সবাই কিন্তু নেগোসিয়েট করতে পারে না কিন্তু আপনার একইভাবে যারা সোর্সিং করে তাদের যে স্কিল সেটটা যারা নেগোসিয়েশন করে তারা জানে না কিন্তু আপনার এইটাও কিন্তু যদি বড় কোম্পানি হয়ে থাকে ওরা যেটা করে থাকে যে প্রকিউরমেন্টে এটাকে আভাগ করে থাকে সোর্সিং আলাদা করে ফেলে রিকুইজিশন আলাদা করে ফেলে সো এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আমরা দেখলাম আর কি সো চারটা সিনার্জি দেখলাম একটা হচ্ছে আপনার মার্কেটিং এন্ড সেলস সিনার্জি একটা হচ্ছে অপারেটিং সিনার্জি একটা হচ্ছে ফিনান্সিয়াল সিনার্জি একটা হচ্ছে ম্যানেজমেন্ট সিনার্জিস দিস আর অল হার্ড সিনার্জিস এগুলো বাইনলার যখনই একটা এমএনএ হয় কমবেশি আমরা এগুলো অবশ্যই অবশ্যই পাবো তার মধ্যে অপারেটিং সিনেজিসটা অবশ্যই 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 পাবো কস্ট তো কমবেই দুটো হেড অফিস থাকবে না দুটো সিও থাকবে না দুটো সিএক্সও থাকবে না দুটো থাকবে না এক্সেট্রা কস্ট অনেক কমে যায় ইকোনমিক স্কেল অবশ্যই অবশ্যই হবে ইকোনমিক্স স্কোপ অ্যান্ড ক্যাপাসিটি অবশ্যই হবে এগুলো পাবোই আমরা কি ঠিক আছে দিস আর অল হার্ড সেলস সিনার্জিস অবশ্যই হবে ইনক্রিজ মার্কেট শেয়ার হবে এখানে অনেক আমাদের আসবে আর কি এখন তাহলে in that case does mean that আমরা যখন mna করে থাকি বা আমরা যখন একটা কোম্পানি acquire করে থাকি রাইট সবকার এই চারটি কারণে acquire করে থাকি না এখন আমরা একটা interesting discussion যাব এবং দেখা গেছে যে অনেক ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এই যে hard synergies যেগুলো বললাম এটার বাইরেও কিন্তু কিছু soft synergies থাকে soft synergy বলি কিছু 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 ইস্যুস থাকে কিছু পার্সোনাল ইস্যুস থাকে ব্যক্তিগত ইস্যু থাকে যে কারণে এই মার্জার হয়ে থাকে আনরিলেটেড টু দি সিনার্জি আমি হয়তো সিনার্জি দেখছি না কিন্তু তবুও আমি এম এটা করতে চাই কারা করতে চাই আমরা এখন সেটা একটু দেখতে যাচ্ছি ফার্স্ট অ্যান্ড মোর ইম্পর্টেন্ট ওয়ান এম্পায়ার বিল্ডিং তার মানে হচ্ছে যে আমি আমার সাম্রাজ্যকে বাড়াতে চাই রাইট আমি আমার সাম্রাজ্য থেকে বাড়াতে চাই থেকে সাম্রাজ্য আরো বাড়াতে চাই আমি একটা সম্রাট হতে চাই রাজা থেকে সম্রাট হতে চাই রাইট সো এটার জন্য যদি সম্রাট হতে হয় তাড়াতাড়ি আমি যদি অর্গানিক গ্রোথ করি তো অনেক সময় লাগবে তো আমি যদি এক আমি যদি একটা দেশকে একটা রাজ্যকে আমি অ্যাকোয়ার করে ফেলি আমি যুদ্ধ করে নিয়ে নিলাম আর কি আপনার ঠিক আছে না অ্যাকোয়ার করলাম তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি গ্রো করতে পারবো এটা একটা ভেরি এটা ব্যক্তিগত কারণ এটা কিন্তু যে এটা করার পরে যে আমি আমার দুইটা কম্বাইন এন্ট্রি লাভ করবে না না এটা সে মোর আমি এটা হচ্ছে পায়ের বিল্ডিং নাম্বার টু হচ্ছে ফাইন্যান্সিয়াল গেইন এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা জানি যে স্পেশালি মাল্টিনেশনাল কোম্পানি যেগুলো আছে বড় বড় মাল্টিনেশনাল কোম্পানি তাদের কিন্তু এক্সিকিউটিভ কম্পেনসেশনের একটা বড় পার্ট হচ্ছে ইনসেনটিভ রাইট ইনসেনটিভ তো আপনি যদি ওদের কিছু কেপিআই থাকে যে আপনি যদি আপনার এবিডটা আপনার অপারেটিং প্রফিট যদি এত বাড়াতে পারেন আপনার ক্যাশ ফ্লো যদি এত ইমপ্রুভ করতে পারেন হ্যাঁ আপনার স্ট্রিক ওয়ার্কিং ক্যাপিটাল যদি এত করতে পারেন আরো কয়েকটা কেপিআই থাকে ডিপেন্ডিং অপন দ্য সিচুয়েশন আর কি আপনার সো মার্কেট শেয়ার যদি বাড়াতে পারেন ওটার সাথে একটা হ্যান্ডসাম তাদের ইনসেন্টিভ স্কিম থাকে তার মধ্যে একটা বোনাসটা খুব বড় বোনাস থাকে এছাড়া কিন্তু আপনার অলমোস্ট অল মাল্টিন্যাশনাল কোম্পানিজ হ্যাভ গট শেয়ার স্কিমস শেয়ার স্কিমস যে আপনি ফ্রি শেয়ার পাবেন কোম্পানির ফ্রি শেয়ার পাবেন আপনার পারফরমেন্সের উপরে আর কি আপনার এখন ধরেন আমি দেখতে পাচ্ছি যে আমি কোম্পানি এ কোম্পানি বি কে যদি আমি অ্যাকোয়ার করি সাথে সাথে রাতারাতি আমার প্রফিটটা ডাবল হয়ে যাবে হ্যাঁ

সম্ভবত কার নাম আসবে আপনার সিইও অফ ব্যাংক আলফালা ব্যাংক এশিয়া ব্যাংক এশিয়ার সিইও ব্যাংক এশিয়ার চেয়ারম্যান তাদের নামটা আসবে যে এরা কিন্তু এখন বর্তমানে ব্যাংক এশিয়াতে আসে এখন ধরেন আজকে ব্যাংক এশিয়া আপনার ব্যাংক আলফালাকে অ্যাকোয়ার করলো কালকে আরেকটা একটা ব্যাংকে অ্যাকোয়ার করলো পরশু আরেকটা একটা ব্যাংকে অ্যাকোয়ার করলো তাহলে কিন্তু একটা ইয়ে থাকে না পাবলিক অ্যাওয়ারনেস থাকে না যে মাই গড তারপর তো আমরা একটা বিখ্যাত নাম জানি নাম না বললেই হয় আর কি আমরা সবাই জানি যে উনি তো সব ব্যাংকের

আমার অলওয়েজ আশঙ্কা থাকবে যে বড়রা আমাকে খেয়ে ফেলবে আমি কি করবো তাহলে আমি তখন পাঁচ নম্বর প্লেয়ার আমি চার নম্বর বা তিন নম্বর বলবো ভাই আমরা মাছ করি বা আমি ছয় নম্বরকে কিনে ফেলবো ছ নম্বর কিনে ফেলে আমি একটু বড় হয়ে যাবো একটু রাইট ছ নম্বর কিনে ফেললে পাঁচে ছয় মিলে আমি কিন্তু দুই নম্বর বা এক নম্বর হয়ে গেলাম আর কি এই কারণে ওরা এটাকে যে তাড়াতাড়ি বড় হতে চায় দ্য ফিয়ার দ্যাট অন্যরা তাকে অ্যাকোয়ার করবে লাস্ট বাট নট দ্য লিস্ট মিমিক্রি মিমিক্রি মানে হচ্ছে যে একটু আগে যে এক্সাম্পলটা দিলাম যে এক নম্বর প্লেয়ার তিন নম্বরকে অ্যাকোয়ার করলো বা চার নম্বরকে অ্যাকোয়ার করলো রাইট এক নম্বর চার নম্বরকে অ্যাকোয়ার করলো তখন সেটা বিশাল একটা কোম্পানি হয়ে গেছে আপনি দুই নম্বর তিন নম্বর তখন ভয় লেগে গেলো যে ভাই ও তো এখন আমাদেরকে আস্তে আস্তে খেয়ে ফেলবে আমরাও মার্চ করে যাই তাহলে তাহলে দুই নম্বর তিন নম্বর মার্চ হয়ে গেলো তাহলে তারাও মোটামুটি বড় হয়ে গেলো রাইট এটা বলে মিমিক্রি এবং এটা ফার্মাসি ইন্ডাস্ট্রিতে খুবই কমন আমাদের অনেক আমাদের অনেক দেখেছি যে গ্ল্যাকসোস্মিথ ক্লাইন نوفার্টিস এরা কিন্তু একটা কোয়াজাকন করে একটা সাথে সাথে অ্যাকোয়ার করে সো এই পয়েন্টগুলো ক্লিয়ার তো সবার নাকি কারণ কোনো প্রশ্ন আছে দিস একটা যখন একটা বড় কোম্পানি একটা ছোট কোম্পানিকে করে তখন আছে বড় কি ছোট কোম্পানির পুরো কন্ট্রোলিং নিয়ে নেয়

দেখলাম অনেকগুলো অ্যাডভান্টেজ চারটা সিনার্জি আমরা দেখলাম আমরা দেখলাম মার্কেটিং সিনার্জি অপারেটিং সিনার্জি ম্যানেজমেন্ট সিনার্জি সিনার্জি এছাড়া আমরা কয়েকটা ইন্ডিভিজুয়াল কারণ দেখলাম যে কারণে এম এন এ হয়ে থাকে এরপর আমরা কারণ দেখি পড়ে বাট এম এন এ হ্যাজ গট মেজার রিস্ক মেজার রিস্ক ইস গট ফর ইট আছি আমরা এখন একটা হচ্ছে যে ডিফিকাল্টিজ ইন ইনটিগ্রেটিং দ্য অপারেশন টেকনোলজি পার্স প্রোডাক্ট অ্যান্ড পার্সোনাল অফ তো কি হয় আমি কোম্পানি এ কোম্পানি বি কে অ্যাকয়ার আমরা একটা এনডি সাইন করলাম আমরা একটা আমরা একটা প্রথমে একটা প্রাথমিক একটা এগ্রিমেন্ট সাইন করলাম যে একটা ইন্ডিকেটিভ অফার আমরা দিয়ে থাকি যে তোমার কোম্পানি আমি এই দাম দিয়ে কিনবো ইন্ডিকেটিভ অফার যেটা বলে থাকি আমরা ওই কোম্পানি তখন এগ্রি করে এরপরে আমরা বলে থাকি যে ঠিক আছে বাট আমরা একটা ডিউডিলিজেন্স করব কারণ তোমার যে অ্যাসেটস যেগুলো আছে তোমার যে মার্কেট শেয়ার তোমার যে যতগুলো ক্লেম করেছে তোমার যে প্রোডাক্ট আছে তোমার যে অপারেশন আছে ফ্যাক্টরি আছে গাড়ি আছে তোমার যে অ্যাকাউন্টস রিসিভেল আছে তোমার যে জমি আছে হ্যাঁ সবগুলো আমি কিন্তু ডিউডিলিজেন্স করে চেক করবো যে আসলে ঠিক আছে কি ঠিক নাই এরপরে হওয়ার পরে যখন ডিজিস করব দেখলাম যে কিছু ইমপ্লারমেন্ট হয়েছে কিছু আপনার এসিবি হয়েছে একসেট্রা এক্সেট্রা তখন আমরা একটা ফাইনাল একটা সেল এগ্রিমেন্ট সাইন করি বলি যে ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল প্রাইস পরে আমরা সেল এগ্রিমেন্ট সাইন করি এরপরে যেটা হয়ে থাকে দ্যাট আমরা ইন্টিগ্রেশন শুরু করি ইন্টিগ্রেশন মানে হচ্ছে যে একটা এক্সাম্পল দিয়ে আপনাকে বলবো আমি হাজার এক্সাম্পল আপনাকে দিতে পারি ধরেন আমাদের কোম্পানি এ কোম্পানি এর একটা এইচআর পলিসিস কিছু আছে কোম্পানি এচ আর পলিসিস আছে কিরকম কোম্পানি এর টাইম হচ্ছে যে দশটা থেকে পাঁচটা দশটা থেকে ছয়টা কোম্পানি হচ্ছে নয়টা থেকে পাঁচটা ডিফারেন্ট কোম্পানি এ সাড়ে পাঁচ দিন কাজ করে বা ছয় দিন কাজ করে কোম্পানি বি পাঁচ দিন কাজ করে হুম তারপরে কোম্পানি এ সাধারণত বিকেলবেলায় লোককে রাখে না বলে যে চলে যাও কোম্পানি বি সাধারণত বিকেল লোক থাকে এরপরে হচ্ছে যে কোম্পানি এর আপনার স্যালারি স্কেল ইজ ডিফারেন্ট কোম্পানি বি স্যালারি কোম্পানি এ তার লোকজনকে অনেক বেশি টাকা দেয় কোম্পানি বি লোকজনকে কম টাকা দিয়ে থাকে কোম্পানি এ গ্রেড স্ট্রাকচার ডিফারেন্ট এখানে সতেরোটা লেভেল সতেরোটা লেভেল আছে বা কোম্পানি এ গ্রেড হচ্ছে লেভেল আছে কোম্পানি বিতে সতেরোটা লেভেল আই গো অন এন্ড অন এন্ড অন ইন টার্মস অফ ডিফারেন্স ইন এচ আর পলিস এখন এই দুটোকে সমন্বয় করে আপনাকে একটা এইচআর পলিসি করতে হবে

এটাকে বলে ইন্টিগ্রেশন তারপরে মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান আমার ইআরপি হচ্ছে ওই হচ্ছে অরাকল মজা বোঝেন এখন আপনি একটা সেট নিয়ে আসতে হবে এটাকে আমরা বলে থাকি ইন্টিগ্রেশন লাস্ট বাট নট দ্য লিস্ট পার্সনাল লোকজন এখানে হচ্ছে দ্য বিগেস্ট চ্যালেঞ্জ বিগেস্ট চ্যালেঞ্জ যেটা কালচারাল ডিফারেন্স যেটা হয়ে থাকে বিশাল ডিফারেন্স হয়ে থাকে আমি এখন একটা লাইভ এক্সাম্পল আপনাকে দিচ্ছি আর কি খুব ইন্টারেস্টিং এক্সাম্পল যেটা লাফাজ হোলসিংয়ে যে ঘটনাটা ঘটেছিল আর কি আপনার তো লাফাজ হোলসিং মার্জেন্ট যখন হয়েছিল আর কি লাফাজের হেড অফিস ছিল আপনার প্যারিসে হ্যাঁ খুব প্যারিসে একেবারে কি বলবো প্যারিসে যেখানে আমাদের হেড অফিস ছিল তার পাশে ছিল একটা আপনার খুব নামকরা প্যারিসের জায়গা সদেই এসি বলে থাকে যেখানে সব আপনার দোকানপাট আছে সারা রাত এগুলো খোলা থাকে ওখানে পাবলিক ভর্তি থাকে একেবারে তার পাশেই হচ্ছে আইফেল টাওয়ার আর কি আপনার ওখানে মানুষ গিজ গিজ করে সারা রাত আর কি আপনার আর প্যারিস এমন একটা জায়গা যে ইট নেভার স্লিপস যেটা বলে থাকে যে প্যারিস কখনো ঘুমায় না কিন্তু আপনার আচ্ছা আর লাভ হোলসিমের হেড অফিস হচ্ছে জুরিকে আর কি আপনার জুরিক হচ্ছে ঠিক উল্টো একেবারে সাতটা বাজতে না বাজতে দোকান সব বন্ধ ঠিক আছে কোনো লাইট নাইট লাইফ কিচ্ছু নাই ডেড টোটালি দ্য সিটি ইজ টোটালি ডেড অ্যাবসলিটলি বুঝছেন এখন ধরেন যখন মার্জারটা হলো ওরা করলো কি যে লাফাজের হেড অফিসটা বন্ধ করে ফেললো প্যারিসে এবং সব এমপ্লয়িকে বললো তোমাদের জুরিকে গিয়ে কাজ করতে হবে ওদের যেমন কালচারাল শক রে ভাই ওরা কোথায় ছিল কোথায় আসলো গ্রামে তারা এসছে শহর থেকে গ্রামে এসে গেছে তো যাই হোক টু কার এ লং স্টোরি শর্ট আলটিমেটলি এক বছর পরেই কিন্তু নাইনটি ফাইভ পার্সেন্ট কি সেভেন পার্সেন্ট অব দি লাফাজ এমপ্লয়িজ লেফট কেউ থাকেনি কিন্তু

এই ফেজে যেটা হয় যে একটু আগে যে অনুপ প্রশ্নটা করেছিল যে কোম্পানি এ কি কন্ট্রোল এক্সারসাইজ করে হ্যাঁ করে এবং সাধারণত যেটা হয়ে থাকে যে যারা আপনার অ্যাকোয়ার্ড কোম্পানি তাদের এমপ্লয়ীদের আশঙ্কা অনেক বেশি থাকে রাইট যে আমাদের জব থাকবে না আর কি আপনি সো এখানে যেটা হয়ে থাকে তারপরে সাথে সাথে এই যখন এটা এই সিচুয়েশনটা হয় দুটো জিনিস হয়ে থাকে একটা হচ্ছে যে যখনই আপনার ইন্টিগ্রেশনটা শুরু হয় তখন মানুষের এ দুদিকে চলে যায় একটা হচ্ছে ইন্টিগ্রেশন কারণ আমার এইচআর পলিসি তার এইচআর পলিসিকে সমন্বয় করতে হবে আমার মার্কেটিং সমন্বয় করতে হবে আমার ডিস্ট্রিবিউশন আমার আইটি সবগুলোকে সমন্বয় করতে হবে অনেক টাইম যায় এটাতে অ্যান্ড নাম্বার টু যেটা বললাম যে ডিস্ট্র্যাকশন তখন হয়ে যায় যে কার জব থাকবে আমার জব কি থাকবে এই কারণে যেটা হয়ে থাকে যে এর পরবর্তীতে যেটা হয় যে ইন্টিগ্রেশনের সময়তে जो दूसरी कंपनी थे किंतु अपना ऑपरेशंस बहुत होए नॉर्मल ऑपरेशंस लाइक सेल्स एंड मार्केटिंग सप्लाई चेन करो उधर अटेंशन चले जाए वही दिखेगा क्या अपने तीन नंबर डिफिकल्टीज इन एंटरिंग मार्केट्स इन विच वी हैव नो और लिमिटेड डायरेक्ट फाइर एक्सपीरियंस एंड वेयर कंपटिटर्स इन सच म আমরা কোম্পানি এ কোম্পানি মোটামুটি পৃথিবীর যতগুলো দেশ আছে নব্বইটা দেশে আমরা আছি আর কি বড় বড় কান্ট্রি যেগুলো আছে সব জায়গাতে আমরা আছি কম বেশি এখন কোম্পানি বি ধরেন আমি বিয়েশিয়ার দিলাম যে কোম্পানি এ মালয়েশিয়াতে আছে কোম্পানি বি মালয়েশিয়াতে আছে বাট এই ক্ষেত্রে কোম্পানি যে যে আমি আমার যে কোম্পানি আমিও আছি আমার আমার ইয়ে তো আমার আছে আমরা দুজনেরই মার্কেট প্রেজেন্স মালয়েশিয়াতে কম ছোট হম ছোট আমারও মার্কেট প্রেজেন্স কম মার্কেট শেয়ার কম আর আমার কম্পিটিশন যাকে আমি যাকে অ্যাকোয়ার করবো তারও মার্কেট শেয়ার অনেক কম কিন্তু ওখানে কম্পিটিটা যারা আছে তাদের মার্কেট শেয়ার অনেক বেশি আমাদের তুলনায় তাদের মার্কেট শেয়ার অনেক বেশি এই সিচুয়েশনে আমি যখন আমার কম্পিটিশনকে অ্যাকোয়ার করবো আমার যে কম্পিটিটা অ্যাকোয়ার করছি

যে ফেবল অফ অ্যাসেট যেটা আছে আমরা বা পারচেস কনসিডারেসি যেটা আমরা ঠিক করছি তোমাকে আমি এত টাকা দিব এখন এই যে টাকাটা দেব এই টাকাটা তোমাকে রেজ করতে হবে আইদার থ্রু একুইটি নতুন রাইটস ইস্যু করবে অথবা আমি লোন নেব বন্ড ইস্যু করবো ফর एग्जांपल लेट्स রাইট সো এটা সময় সাপেক্ষ টেক্স টাইম বন্ড ইস্যু আজকে কল বললাম কালকে হলো বা ইকুইটি ইস্যু আজকে কল রেগুলেটর আছে আমাদের মধ্যে

বিভিন্ন কাস্টমার সাপ্লায়ার্স ভেন্ডার্সের সাথে কন্ট্রাক্ট আছে রেগুলেটরদের সাথে আমার কন্ট্রাক্ট আছে একইভাবে অ্যাকোয়ারিং কোম্পানি যেটা আছে তারও কিন্তু কন্ট্রাক্টস আছে এখন আমাকে যে এক কোম্পানি অ্যাকোয়ার করছে আলটিমেটলি আরেকটা নতুন কোম্পানি হয়ে যাচ্ছে কারণ কোম্পানি একটা হওয়ার পরে নতুন কোম্পানির সাথে সব এগ্রিমেন্টগুলো চেঞ্জ করতে হবে বিশাল কাজ এটা কিন্তু আপনার একটা হিউজ কাজ প্রত্যেকটা এগ্রিমেন্ট নেম চেঞ্জ করা ইস এ বিগ জব কিন্তু আপনার লাস্ট নট দ্য লিস্ট একটু আগে আমরা আলাপ করলাম যে যেটা একটা বড় রিস্ক হয়ে থাকে যে অ্যাকোয়ার্ড কোম্পানি কারণ তাদের তো আশঙ্কা থাকে যে ভাই আমার জব তো থাকবে না এরাই তো আমাকে খেয়ে ফেলবে সো যারা ভালো ভালো এমপ্লয়ি তারা জবটা প্রথমে পেয়ে যায় বিকজ ভালো তো মার্কেট আছে তো অ্যাকোয়ার্ড কোম্পানি যেগুলো ভালো ভালো এমপ্লয়ি তারা কিন্তু অন্য জায়গায় জব পেয়ে যায় আর যে কোনো অত ভালো না তারা থেকে যায় কিন্তু আলটিমেটলি আমি যখন অ্যাকোয়ার করলাম দেখলাম যে কিছু এমপ্লয়ি পেলাম ওই কোম্পানির বাট এরা হচ্ছে আপনার মিডিয়াকার যারা ভালো ছিল পারফর্মার ছিল তারা কিন্তু অলরেডি জব নিয়ে ছেড়ে চলে গেছে অ্যাকচুয়ালি এছাড়া এছাড়া আরো কয়েকটা মেজার রিস্ক আমরা দেখে থাকি অ্যাকুইজিশনে একটা হচ্ছে যে ড্যামেজড অ্যাসেটস ড্যামেজড অ্যাসেটস সো ড্যামেজ অ্যাসেট বলতে যে প্ল্যান্ট অ্যান্ড মেশিনারি বিল্ডিং আমি যখন ইন্সপেকশন করবো যে এই প্লান্টটা মেশিনটা কি ঠিক আছে কি না বা বিল্ডিংটা ঠিক আছে কি না এটা তো ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড এর মধ্যে যদি কোনো ইনহেরেন্ট ডিফেক্ট থাকে খুব ডিফিকাল্ট কিন্তু আপনার এটা পরবর্তীতে আমি বুঝতে পারবো যে আসলে কিন্তু এখানে একটা ডিফেক্ট ছিল বিল্ডিং এর কোন একটা ক্র্যাক ছিল যেটা হয়তো ভিতরে ক্র্যাক ছিল যেটা বুঝতে পারিনি পরবর্তীতে বিল্ডিংটা আপনার ঝুঁকিপূর্ণ হয়ে গেল আর কি একেবারে প্লান্ট যেটা ছিল বা মেশিনে যেটা ছিল এটা যে যেভাবে লেয়ারটা ছিল বা ওর মধ্যে হেডলাইন ক্র্যাক ছিল এটা কিন্তু পরবর্তীতে ধরা পড়লো আর কি আপনার এটা তো চোখেতে কিন্তু ধরা পড়ে না কিন্তু আপনার এটা কিন্তু ভেরি ভেরি কমন যে অ্যাকোয়ার করার পর দেখলাম যে প্লান্ট মেশিনারি বা বিল্ডিং বা যেকোনো আছে আছে ডিফেক্টিভ আর কি হতে পারে যে আপনার ল্যান্ড একটা বিগ বিগ এক্সাম্পল ল্যান্ড যেটা আমি অ্যাকোয়ার করলাম ওই কোম্পানি থেকে ল্যান্ড এর আপনার রাইটস নো ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড যে আসলে ল্যান্ড রাইটস টা করাটা ইজ ভেরি ডিফিকাল্ট এবং এখানে কিন্তু ডিডিকেশন প্রায় সময় থাকে আর কি আপনি তারপরে বলেছিলাম একটু আগেই বলেছিলাম যে আমরা যখন একটা কোম্পানি অ্যাকোয়ার করি পারচেস কনসিডারেশন যদি নেট অ্যাসেট ভ্যালিউ থেকে বেশি হয় ফেয়ার ভ্যালিউ থেকে বেশি হয় গুড উইল হয় এটাকে আমাকে ইম্পেয়ারমেন্ট করতে হয় এভরি ইয়ার এখানে একটা চার্জ থাকে নয় পিএনএল ও প্লাস এই যে ইন্টারজিবল অ্যাসেড যদি আমি অ্যাকোয়ার করে থাকি লাইক ইন্ট্যানজিবল অ্যাসেড লাইক পেটেন্ট কপিরাইট গুড এগুলো কিন্তু আমাকে ইম্পেয়ারমেন্ট টেস্টিং করতে হয় তারপরে হচ্ছে যে আপনার লাস্ট বাট নট দ্য লিস্ট এবং এটা ভেরি ইম্পর্টেন্ট অলসো ফার্স্ট আন্ডারস্ট্যান্ড যে আমরা তো প্রায় সময় আমাদের কোম্পানি যখন অপারেট করে থাকি আমাদের অনেকগুলো কেস থাকে বাংলাদেশ কন্ট্রিস্ট যদি আমরা ডিসকাস করি এখানে ট্যাক্স ব্যাটার কেস অবশ্যই থাকবে আপনার কাস্টমার এগেনস্টে প্রচুর কেস আপনার থাকবে যে টাকা আপনি পাচ্ছেন না কি আপনার কোনো কোনো ক্ষেত্রে সাপ্লায়ার আপনাদের এগেনস্টে কেস থাকে एगलो किंतु আপনি যখন একটা কোম্পানি অ্যাকোয়ার করেন এই এই লাইবিলিটি আপনাকে বহন করতে হচ্ছে কিন্তু এটা সামটাইমস কোভি কোয়ার্ট মেজর রিস্ক অ্যাজ ওয়েল অলসো ক্লিয়ার ক্লিয়ার দিস ওকে এই ব্যাপারটা আমি জানো না এটা একটু টেকনিক্যাল আর কি আপনার যে একটা কোম্পানি যখন আমরা কোয়ারি করি আমরা ভ্যালুয়েশনটা কিভাবে করি আর কি আপনার ভ্যালুয়েশনটা কিভাবে করি সো একটা সিম্পল एग्जांपल আপনাকে দিই উপরটা যেটা আছে পি রেশিও যেটা বলতে থাকি আমরা সো প্রাইস টু রেশিও যেটা বলতে থাকি which is মার্কেট প্রাইস ডিভাইডেড বাই আর্নিংস পার শেয়ার হ্যাঁ ধরুন আজকে কোন একটা কোম্পানি শেয়ারের মার্কেট প্রাইস হচ্ছে 100 টাকা আজকে মার্কেটে

হয় একটা হচ্ছে এগ্রিড বা হোস্টাইল যেটা নিচে লেখা আছে নিচে দেখেন টু টাইপস অফ বেড এগ্রিড হোস্টাইল সো ধরেন আমি একটা एग्जांपल দিচ্ছি আপনার কোম্পানি এ কোম্পানি বি আমি কোম্পানি এ তে আছি আমি কোম্পানি বি কে অ্যাকোয়ার করতে চাই সো আমি যেটা করব সাধারণত যে কোম্পানি বি এর সিইও কে লিখব যে ভাই অনেকগুলো হিস্ট্রি দিয়ে আমাদের কোম্পানি তার কোম্পানি মার্জ করলে কি অ্যাডভান্টেজেস হবে এক্সট্রা 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 করে বলবে যে তোমাদের ইন্টারেস্টে আমাদের ইন্টারেস্টে হচ্ছে এবং যদি তোমরা এগ্রি করো ইন দ্যাট কেস আজকে তোমার শেয়ারের কোম্পানির শেয়ারের পি রেশি হচ্ছে দশ একটু বললাম আর্নিংস পার শেয়ার হচ্ছে দশ টাকা পি রেশিও দশ সেই হিসাবে তোমার প্রাইসটা হচ্ছে একশো টাকা সো আমি তোমাকে পনেরো পি রেশি দেবো অর্থাৎ দশ টাকা ইন্টু পনেরো দেড়শো টাকা তোমার আমি আমাকে অফার করছি চিন্তা করো দেখো এখন তোমার যে একশো টাকা এখন দেড়শো টাকা তুমি প্রতি এক সারে একশো দেড়শো টাকা পাবে এবং তোমার সিনোজি যোগ করলেও কিন্তু এর থেকে তুমি বেশি পাবে অনেক বেশি পাবে আচ্ছা এই সিচুয়েশন যেটা হয় যে সিও তখন তাদের বোর্ডে নিয়ে যায় এই প্রস্তাবটা যে ওই কোম্পানি আমাদেরকে অ্যাকোয়ার করতে চায় এবং তারা পি রেশিও এটা অফার করেছে সো দশ আমাদের বর্তমানে পি রেশিও ওরা পনেরো অফার করেছে এখন তোমরা কি মনে করো বোর্ড যদি মনে করে যে না এটা একটা ভালো অফার বিকজ ওই কোম্পানিকে আমরা চিনি ওদের স্ট্রং ম্যানেজমেন্ট ওরা মার্কেটে খুব ভালো করছে এবং আমাদের সাথে মাছ হলে আমাদের কিন্তু ভ্যালিউটা বাড়বে কোম্পানি ঠিক আছে আমরা ইন এগ্রি করলাম আমরা এখন মূলামলি করব তো ও বলেছে দশ ও বলছে পনেরো পি রেশিও আমি আমারটা দশ পনেরো আমি তারা বললাম বিশ দাও তুমি আমার ঠিক আছে বিশ দাও কিন্তু মিনটার যে ঘটনা ঘটবে যে আমার কোম্পানি এর যখন ঘটনা

এরা যখন ডিসাইড করলো যে আমাদের হেলথ ফুড বিজনেস রাখবো না ব্ল্যাক স্মিথ ক্লাইন কারণ আমরা তো ফার্মাসিউটিক্যাল কোম্পানি হেলথ ফুড রাখবো না তখন গ্লোবালি তারা একটা টেন্ডার বিট করলো যখন টেন্ডার বিট গ্লোবালি করলো তখন ইউনিভার ক্রাফট তারপরে আরও বড় বড় কতগুলো প্লেয়ার ওরা সবাই কিন্তু ওয়ারে নেমে গেল আর কি আপনাদের ফাইনালি বিডিং বারে ইউনিলিভার জিতে তারা কিন্তু এটাকে ফুড বিজনেসটাকে ফুড ডিভিশনটাকে তারা কিনে ফেললো এখানেও তাই হয় যে মোলামুলি একটা হবে মোলামুলি হওয়ার পর আলটিমেটলি একটা একটা রেট ঠিক হবে তারপরে আপনার ডিলটা হবে আর কি সেকেন্ড এখন সেম এক্সাম্পল কোম্পানি কোম্পানি বি কে বললো যে তোমাকে আমি অ্যাকোয়ার করতে চাই আমার দশ এসে পনেরো আর কি সিও তখন বোর্ডে গেল বোর্ড বললো যে নো ওয়ে কিছুদিন আগে নিশ্চয়ই আপনারা খুবই আলোচিত এনবিএল ন্যাশনাল ব্যাংক আর আপনার এর মার্জার হওয়ার কথা ছিল ন্যাশনাল ব্যাংকের বোর্ড বলেছে আমরা এই মার্জার চাই না এটা হতে পারে কিন্তু সো তাই হতে পারে যে আমি অ্যাফোর্ড করলাম টু দ্য কোম্পানি বি কোম্পানি বি বললো নো ওয়ে আমি তোমার মার্জার অ্যাকসেপ্ট করি না যাও এই সিচুয়েশনে কোম্পানি এ তখন কি করবে বলো আচ্ছা ঠিক আছে বুঝলাম তখন তারা করবে কি যে কোম্পানি বি এর যতগুলো শেয়ার হোল্ডার আছে হ্যাঁ ওদের কাছে অ্যাপ্রোচ করবে বলবে যে ভাই তোমার কোম্পানি মার্জ করলে এই অ্যাডভান্টেজ পেতাম এই অ্যাডভান্টেজ তোমার ম্যানেজমেন্টকে আমি বলেছি তোমাদের কিন্তু ভ্যালুটা অনেক বেড়ে যেত অনেক সিনার্জি হতো এবং তোমাকে বাই দিবে দশ টাকা শেয়ারিং এসে তোমাকে পনেরো টাকা আমি তোমাকে দিচ্ছি পি রেসিও সরি আচ্ছা ঠিক আছে যেহেতু পনেরো টাকা দিয়ে অ্যাকসেপ্ট করিনি তোমার আমি দেবো আঠারো টাকা পার শেয়ার পি রেসে দেবো একদম রাজি তখন দেখবে যে ম্যাক্সিমাম শেয়ার রাজি হয়ে যাবে রাজি হলে কি হলো ইনার কেস তখন কিন্তু আলটিমেটলি বোর্ড আর ঠাই পেলো না তখন ডাইরেক্টলি আমি শেয়ার কিনে ফেললাম যেটা বলে আমি

নট সাকসেসফুল দেখা গেছে যে ইন মোস্ট অব দিস কেসেস যারা অ্যাকোয়ার করেছে দে ওভার পেড যে ভ্যালিউটা হওয়ার কথা ছিল ওই অ্যাকোয়ারির ভ্যালিউটা তার থেকে অনেক বেশি ভ্যালিউ দিয়ে তারা কিনে ফেলেছে কেন কিনে ফেলেছে একটু পরে আপনারা বুঝতে পারবেন সো এখন এই সিচুয়েশন যদি হয়ে থাকে আমি যদি এই দিয়ে থাকি সবাই বলবো ও মা কর তাই নাকি তাহলে তো আমি অ্যাকোয়ার করবো না এমনি আমরা করবো না ঠিক আছে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই তো দেখলাম যে মার্জানের অকেজন পরে ওদের রেজাল্টটা খারাপ হয়ে গেছে এবং তাই হচ্ছে আসলে কিন্তু ইভেন লাফাজ হলসি মার্জারটা হ্যাজ নট বিন সাকসেসফুল অলসো এখন যেটা বোঝা যাচ্ছে আর কি সো কোয়েশ্চেন দ্যাট রিমেন্স দ্যাট ওয়াই আর অ্যাকুইজিশন স্টিল হ্যাপেনিং যদি আমার এই স্ট্র্যাটেজিতে থাকে যে ম্যাক্সিমাম ফেজে কিন্তু অ্যাকুইজিশন হওয়ার পরে ফেলিয়ার হচ্ছে কেন সাকসেসফুল এখনো কেন এখন এমএনএ হচ্ছে আর কি এখন কয়েকটা কারণ আমরা আমরা যেটা আপনার একটা হচ্ছে যে ম্যানেজমেন্ট যেটা বলে থাকে দেখেন আজকে এম করলাম এম এন এ করার পরে আমার সিনেজি পাঁচ টাকা পাওয়ার কথা ছিল পাঁচ টাকা পাইলাম না আমি ওই দুই টাকা পাইলাম এক টাকা পাইলাম বা কোনো সিনেজি পাইলাম না বাট মনে রাখেন আমি যদি আজকে এক না করতাম আমি যদি আজকে মার্জ না করতাম আমাদের কিন্তু অবস্থা আরো খারাপ হয়ে যেত বিকজ আমি সেই মার্কেট শেয়ারটা পেতাম না আমার সেল আরো কমে আসতো ওর সেল আরো কমে আসতো আলটিমেটলি গিয়ে আমার লসটা আরো বেশি হতো কম্পেয়ার টু হ্যাঁ মানলাম যে আমি পাইলাম না বাট এটা যদি না হতো আমার লসটা আরো বেশি হতো নাম্বার টু ওয়েস্টার ইন্টারেস্ট এটা খুব ইন্টারেস্টিং কিন্তু আপনার সাধারণত যখন একটা এম এন এ প্রসেসটা স্টার্ট হয় কোম্পানি এ

দুরুম বলছি যে ভ্যালুয়েশন করার পরে নেগোসিয়েশন যখন হয় ওরাই কিন্তু নেগোসিয়েশনে তাদের ম্যানেজমেন্টকে ডাইরেক্টলি ইনভলভ থাকে একেবারে ডাইরেক্ট একেবারে এখন ওদের যে ফিজটা থাকে এই ফিজটা দুটো পার্ট থাকে ইনভেস্টমেন্ট ব্যাংকের একটা হচ্ছে যে যে একশো টাকার মধ্যে যে যদি ডিলটা না হয় তুমি যে কাজটা করলে ওটার জন্য তোমাকে একটা টাকা দেবো ধরেন তিরিশ টাকা তোমাকে দেবো আর যদি ডিলটা সাকসেসফুল হয় তুমি আরও সত্তর টাকা পাবে মোট একশো টাকা পাবে এখন এখানে অটোমেটিক কনফ্লিক্ট ইন্টারেস্ট হয়ে যাচ্ছে বিকজ যারা ইনভেস্টমেন্ট ব্যাঙ্ক আছে তারা দেখতে পাচ্ছে যে ডিলটা যদি করতে পারি তাহলে তো ইন দ্যাট কেস আমার তো অনেক টাকা লাভ ডিসপাইট দ্য ফ্যাক্ট সে দেখতে পাচ্ছে যে এখন ওই কোম্পানিটা যে ভ্যালুতে ইনিশিয়ালি প্রোপোজ করেছিল বিডিং বারে গিয়ে দেখলাম যে অন্য কোম্পানি কিন্তু আরও বেশি প্রাইস অফার করছে তখন ম্যানেজমেন্ট কি বলবে যে ভাই মনে হচ্ছে আরও সিনেজি বেশি হবে এই কারণে তুমি এই কোম্পানিটা কিনে বলো কিন্তু রাইট কেনার পর দেখলো যে আসলে কিন্তু দে ওয়ারপিড আর কি এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আর একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আমরা যে একটু আগে একটা আলাপ করেছিলাম যে দেখলাম যে মেনি কেসেস এম এন এগুলো কেন হয়ে থাকে বিকজ যারা সিও থাকে বা বোর্ড থাকে ওদের ইন্টারেস্ট ওদের কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তারা যাচ্ছে ইন্ডিভিজুয়াল কারণে তারা কিন্তু রাদার সিনার্জি তারা চাইছে যে আমি যদি তাড়াতাড়ি গ্রো করি ইন দ্যাট কেস কিছু আমার বেনিফিটস আসবে লাইক ফর এক্সাম্পল সিওর আপনার বোনাসটা অনেক বেশি বেড়ে যাবে হুম সো প্লাস আমরা আমাদের সাম্রাজ্য বাড়াতে পারলাম আর কি আপনার এই ক্ষেত্রেও কিন্তু ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট এই মজারটা এই প্রাইসে যদি এটা আমার জন্য ভ্যালু ভ্যালু ডিস্ট্রয় করবে বা স্টিল আমি কিন্তু এটাকে আমি করছি আর কি আপনার অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট সেটা হচ্ছে যে ওই যে কথাটা আমরা আগে বলেছিলাম যে আমি যদি অর্গানিক গ্রোথ করে থাকি দিস ইস স্লো ইট টেক্স মি টু থ্রি ইয়ার্স টু বিল্ড এ ফ্যাক্টরি তখন রেভিনিউটা ওখান থেকে পাবো আর কি আর যখনই আমি মার্চেন্সি এক করছি নেক্সট ইয়ারে গিয়ে আপনার রেভিনিউটা ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট বেড়ে যাচ্ছে আর কি সো শেয়ার হোল্ডাররা মনে করবে যে দিস কোম্পানি ইজ গ্রোয়ং ভেরি ভেরি কুইকলি কারণ তাদের রেভিনিউ গ্রোথটা দেখো ওদের অ্যাসেট কত বেড়ে গেছে দেখো রেভিনিউ কত বেড়ে গেছে এটা একটা রিজন অলসো ওয়াই বোর্ড এন্ড সিওস লাইক এম এন বিকজ তাড়াতাড়ি তারা গ্রোথটা দেখাতে পারে বিজনেসের আর কি Yes, sir. স্যার একটা কোশ্চেন ছিল স্যার টেল মি রিসপন্স স্যার যখন অ্যাকোয়ার হয় স্যার তখন তো স্যার যারা অ্যাকোয়ার করে স্যার ওদের কন্ট্রোলটা থাকে স্যার আর ওদের ম্যানেজমেন্ট গুলাই স্যার আবার রিপ্লেসমেন্ট হয় নিউ কোম্পানিতে স্যার কিন্তু স্যার যখন মার্চ হয় স্যার তখন তো স্যার মানে মানে কেউ তো কাউকে কিনে ফেলতেছে না স্যার তখন

লাফার্জ হোলসিম যখন মার্জার হলো আর কি রাইট লাফার্জ গ্লোবালি এক নম্বর ছিল বাট হোলসিম ক্লোজ টু লাফার্জ ভেরি ভেরি ক্লোজ টু লাফার্জ সো এখন আমি যদি এখন বলা হয় যে লাফার্জ হোলসিমকে অ্যাকোয়ার করছে হোলসিম লাফার্জকে অ্যাকোয়ার করছে কোনো বোর্ড কি এটা অ্যাকসেপ্ট করতো না করবে না রিসপেক্টের ব্যাপার ভাই এটা তো আমার সেলফ রিস্টের ব্যাপার যে ওই কোম্পানি আমাকে কিনে ফেলছে রাইট

যে কোম্পানিটা অন্য কোম্পানির কাছে যাচ্ছে নিশ্চয়ই দেখছে যে সে তার কিছু সমস্যা আছে এবং এই সমস্যার জন্য করলে আমার জন্য এখন আমি একটা ইন্টারেস্টিং ঘটনা আপনাদের বলি লাফাজ হোলসি মার্জার যখন হলো আর কি আপনার দু দশ সালে কিন্তু মার্জারটা অ্যানাউন্স করা হয়েছিল 2009 সালে তার আগে লাফাজ যেটা করেছিল যে অনেকগুলো কোম্পানি তারা অ্যাকুয়ার করেছিল অ্যাকুয়ার করে করে ধাম 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 বেড়ে গেছে কিন্তু অবশেষে লাফাজ জয়েন করলাম 100 মে তারা বল নাম্বার 203 তারা একটা কোম্পানি ছিল ব্লু সার্কেল ছিল পলিসি মেক নাম্বার ছিল লাফাজ ব্লু সারকেল অ্যাকুয়ার করে এক নম্বর তারা হয়ে গেল লাস্টে 2009 সালে গিয়ে তারা যেটা করেছিল যে ইজিপ্টে একটা কোম্পানি তারা করেছিল কিনেছিল অরাসকম সিমেন্ট অরাসকম আবার টেলিকম আছে ডম আর এই যে বাংলাদেশি যে বাংলা লিংক আছে

এবং অনেক টাকা তারা গুডউইন দিয়ে কিনেছিল এই কোম্পানিটাকে 2009 সালে গিয়ে ইকোনমি ব্যান্ড ফর আ টস ইজিপশিয়ান ইকোনমি ধাবাস করে ইকোনমি পড়ে গেছে এখন লাফাস তো অনেক ডেট নিয়ে এই কোম্পানিটাই কিনলো কোনো ক্যাশ ফ্লো নাই বিশাল ডেট বিপদে পড়ে গেছে তাদের গ্রেডিং তাদের ডেট তাদের ডেট ইকুইটি রেশিও আপনার ইনভেস্টমেন্ট গ্রেড থেকে লুজ করলো তারা দে লস্ট দ্য ইনভেস্টমেন্ট গ্রেড দে ওয়েন্ট বিলো ট্রিপল বি

আমি এতগুলো কথা কেন বললাম এই কথা বললাম কারণ যখনই মার্জার হয় ফর দের ইজ আঙ্গার পার্টি আপনাকে এটা বুঝতেই হবে কিন্তু কখনই হয় না যে সমান সমান পার্টি ঠিক আছে অফ পুলার গ্লোবালি আমরা সবাই জানি জয়েন্ট বেঞ্চার জয়েন্ট বেঞ্চার যখন এই শব্দটা ইউজ করা হয় জিনিসটা হচ্ছে অনেকটা এরকম যে কোম্পানি এ আছে কোম্পানি বি আছে দুজন ইন্ডিপেন্ডেন্ট প্লেয়ার হয়তো আমি একই ইন্ডাস্ট্রিতে আছি আমি সিমেন্টে আছি স্টিলে আছি পাবাস্টিকল আছি ওয়াটারবায়োটিস কোম্পানি বিও একই ইন্ডাস্ট্রিতে আছে এখন তারা যেটা করলো যে তারা বললো যে ঠিক আছে ভাই এক কাজ করি আমরা ওই দেশে বাংলাদেশে বা রাশিয়াতে বা অন্য কোনো জায়গাতে আমরা একে অপরের সাথে কম্পিটিশন করব না আমরা একটা কোম্পানি সেট আপ করব ফর স্টিল ইট ইস যেখানে আমাদের দুজনের শেয়ার থাকবে ওই রাইট সো কোম্পানি এ ও ওই কোম্পানি সি তে ইনভেস্ট করবে কোম্পানি বিও কোম্পানি সি তে ইনভেস্ট করবে নতুন একটা কোম্পানি করা হচ্ছে অফ টু কোম্পানিজ সেকেন্ড एग्जांपल একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি বাংলাদেশের ইনভেস্ট করবে এখন সে জানে যে বাংলাদেশে যখন ইনভেস্ট করবো আমার লোকাল যে কন্ডিশন যেটা আছে লোকাল কম্পিটিভ কন্ডিশন লোকাল কালচার লোকাল রেগুলেশন লোকাল ওয়ার্ক ফোর্স লোকাল লস আমার এটা সম্বন্ধে কোনো আইডিয়া নাই আই নিড প্রোটেকশন তো আমি কি করি একটা লোকাল প্লেয়ারকে বলি যে ভাই আমি তোমার সাথে জয়েন্ট মেঞ্চারে যাবো সো তুমি কিছু টাকা দাও আমি মেজার টাকাটা দেবো ক্যাপিটালের জন্য আমরা দুজন মিলিয়ে এই কোম্পানিতে ইনভেস্ট করবো রাইট সো হিয়ার ওয়াট উস দ্যাট এই যে নতুন একটা কোম্পানি করা হচ্ছে একটা কোম্পানি করা হচ্ছে এই কোম্পানির মধ্যে নাও সো টু কোম্পানি এখানে একসাথে গিয়ে একটা কোম্পানি করলো নতুন কোম্পানি করলো যেখানে জয়েন্ট ওনারশিপ আছে এবং জয়েন্ট কন্ট্রোল আছে এখন জয়েন্ট ভেঞ্চারে কতগুলো অ্যাডভান্টেজেস আছে এক নম্বর কোম্পানি কোম্পানি এ বি একটু আগে দিলাম দুজনেই অপারেট করছে গ্লোবালি কোম্পানি সি তারা রাশিয়াতে করতে যাচ্ছে এখন যদি ইন্ডিভিজুয়াল তারা কোম্পানিটা করতো রাশিয়াতে এ বা বি তাদের যে ক্যাপিটালটা লাগতো যেহেতু তারা এখন নতুন একটা কোম্পানি করেছে ওখানে ভাগাভাগি করছে তাহলে ক্যাপিটালটা কম লাগছে তাহলে কম ক্যাপিটালে সে কিন্তু আবার এক্সপ্যান্ড করতে পারছে নাম্বার টু জয়েন্ট বেঞ্চার্স ক্যান বি ইউজ টু গেট অ্যারাউন্ড কান্ট্রিজ ট্রেড ব্যারিয়ার কিরকম ধরেন আজকে বাংলাদেশে একটা কোম্পানি মাল্টি ন্যাশনাল কোম্পানি আসলো সো বাংলাদেশে আমি একটা কোম্পানি ফর্ম করলাম লোকাল পার্টনার একজন আছে সো লোকাল কোম্পানি যদি হয়ে থাকে কিছু বেনিফিটস পাওয়া যায় ট্যাক্স বেনিফিটস পাওয়া যায় তারপরে অন্যান্য পাওয়া যায় আপনার সো এটা কিন্তু আপনার বড় একটা সুবিধা যদি আমি জয়েন্ট করি আর একটা হচ্ছে যে আছে যে আপনি যদি এই দেশে আমি হান্ড্রেড পার্ট ফরেন ওনারশিপ অ্যালাউ করব না একটা লোকাল পার্টনার আপনাকে নিতে হবে পার্সেন্টেজ ছোট হোক বড় হোক বাট একটা পার্সেন্টেজ ডিফাইন করে দেয় এইসব ক্ষেত্রে আপনাকে একটা লোকাল পার্টনার নিয়ে জয়েন্ট আপনাকে করতেই হবে তারপরে হচ্ছে যে রিডিউস গভর্নমেন্ট ইন্টারভেনশন অর্থাৎ আমার যদি একজন লোকাল পার্টনার থাকে আমার জন্য একটু সুবিধা হয় বিকজ তখন সে কিন্তু লোকাল রেগুলেটার ভালো করে সে চেনে এবং আপনি তো নিশ্চয়ই এমন একটা লোককে সিলেক্ট করবেন লোকাল পার্টনার হিসেবে যে কিন্তু মোটামুটি রিলেশনশিপটা স্ট্রং উইথ দ্য রেগুলেটার্স তাহলে ইন দ্যাট কেস গভর্নমেন্ট ইন্টারভেনশনটা কমে আসবে লাস্ট দ্য লিস্ট फार्ड व

এবং জয়েন্টলি তারা কন্ট্রোল করার চেষ্টা করে তখন তাদের মধ্যে কনফ্লিক্ট অনেক বেশি হয়ে যায় বিভিন্ন ইস্যুতে সেলস মার্কেটিং এর প্রাইসিং নিয়ে সমস্যা হয় একজন বলে যে আমি নেক্সট ইয়ার ইনভেস্ট করতে চাই একজন বলে করবো না হ্যাঁ একজন বলে যে আমি এ বেশি প্রমোট করতে চাই বিকজ সেলটা পড়ে যাচ্ছে আর যে বলে যে সেল পড়ে গেছে আমি অ্যাডভার্টাইজিং করবো না এরকম সারাক্ষণ এই কনফ্লিক্ট হয়ে থাকে একজন বলে যে আমি স্যালারি ইনক্রিজটা দশ বারো পার্সেন্ট করবো একজন বলে যে না এটা আট পার্সেন্ট হওয়া উচিত এই কনফ্লিক্ট একটা বিশাল একটা কনফ্লিক্ট অলওয়েজ হয়ে থাকে নাম্বার টু প্রোটেকশন অফ ইন্টেলেকচুয়াল প্রপার্টি বাই বোথ পার্টিস সো যেহেতু কোম্পানি এর কিছু ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে স্পেশালি নো নিয়ে আর কি স্পেশালি টেকনোলজি নিয়ে আছে কোম্পানি বি এরও কিছু টেকনোলজি নো নিয়ে আছে আর কি আপনার এখন কোম্পানি সি যখন করলো তারা দুজনেই কিন্তু এটাকে শেয়ার করছে ওখানে একটা লিকেজের একটা ব্যাপার থাকতে পারে একটা তিন নম্বর হচ্ছে যে কোনো একটা পার্টনার জয়েন্ট বেঞ্চার ছেড়ে যেতে চলে যেতে পারে কারণ একটা হচ্ছে যে সে আমি একটা এটা প্র্যাকটিক্যাল আমি দেখেছি একটা একটা জয়েন্ট কোম্পানি বাংলাদেশে করার কথা ছিল তার মধ্যে একটা মাল্টি ন্যাশনাল কোম্পানি সিক্সটি এই আপনার আপনার সিক্সটি পার্সেন্ট দেবে আর লোকাল কোম্পানি দেবে ফর্টি পার্সেন্ট শুরু করলে এইভাবে আর কি পরে লোকাল কোম্পানি যেটা আছে সে বলে যে ভাই আমার কাছে টাকা নেই আমি বড় জন দেবো টোয়েন্টি পার্সেন্ট আপনি বাকি এইটি পার্সেন্টের ব্যবস্থা করেন ওই কোম্পানি করলো লাস্টে ওই লোক বলে আমার কাছে কোনো টাকাই নেই আমার কাছে কোনো টাকাই নেই এটা একটা ভেরি ভেরি প্র্যাকটিক্যাল এক্সাম্পল সেকেন্ড এক্সাম্পল হচ্ছে যে ধরেন আমার কোম্পানিটা হচ্ছে কোম্পানি সি যের মধ্যে কোম্পানি এ এবং কোম্পানি বি আছে রাইট কোম্পানি এ এবং কোম্পানি বি আছে এখন কোম্পানি ডি এসে কোম্পানি সি কে অ্যাকোয়ার করলো রাইট কোম্পানি ডি এসে কোম্পানি সি কে অ্যাকোয়ার করলো এখন সি এর মধ্যে এ এবং বি আছে as shareholders ডি আর আলাদা একটা কোম্পানি ডি সি কি কোম্পানি কাজ করলো তখন কোন একজন পার্টনার দেখলো যে ভাই এই যে কোম্পানি ডি এর সাথে কিন্তু আমি একই বিছানায় থাকতে পারবো না ওর ম্যানেজমেন্ট স্টাইল ইজ डिफरेंट ওর স্ট্র্যাটেজি डिफरेंट সরি আমি এই যে বিতে থাকবো না मिस्टर এ কি मिस्टर বি বললো যে থাকবো না বা मिस्टर বি কি मिस्टर এ বললো যে আমি যে থাকবো না কারণ मिस्टर ডি কে আমি পছন্দ করি না আচ্ছা তারপরে ভেরি ইম্পর্টেন্ট অলসো দ্যাট যখনই আপনার একটা পার্টনার বলে যে আমি থাকবো না জয়েন্ট মেঞ্চারে হম তখন যেটা হয়ে থাকে দ্যাট এই যে এখন শেয়ারটা যে বিক্রি করবে এই শেয়ারটা বিক্রি করার জন্য তাকে ফার্স্ট অফ অল একটা প্রসেস থাকতে হবে যে ও যদি বাইরের শেয়ারটা বিক্রি করতে চায় প্রথমে তাকে তো এক্সিস্টিং শেয়ারহোল্ডারদেরকে অফার করতে হবে যে তুমি আমার শেয়ারটা কিনবে কিনা আচ্ছা যদি এক্সিস্টিং শেয়ারহোল্ডার বলে যে আমি কিনবো হ্যাঁ তাহলে ইন দ্যাট কেস প্রাইস ইজ এর ইস্যু অলসো প্রাইসে মূলামলি হইলো না আর কি আপনার ঠিক আছে মূলামলি যখন না হয় তখন সে এক্সিস্টিং শেয়ারহোল্ডার বলবে যে ভাই তাহলে ইন দ্যাট কেস আমি তাহলে বাইরে গিয়ে বিক্রি করবো তখন এক্সিস্টিং শেয়ারহোল্ডার না আমি তো বাইরে দিতে পারবো না বিকজ বাইরে বিক্রি করলে কিন্তু আমার আমার যে সে আমি তো বাইরে যারা আছে তাদেরকে আমি চিনি না আচ্ছা ঠিক আছে বাইরে যদি বেচতে চাও ইন দ্যাট কেস যে পার্টি আসবে ওই পার্টি আমাকে

ও ও তো যদি রাইটসটা এনফোর্স করতে হয় তাকে রাশিয়াতে গিয়ে তাকে এনফোর্স করতে হবে এখন লোকাল রেগুলেশন অনেক সময় যেটা হয় যে ইন্টারন্যাশনাল রেগুলেশনের সাথে ইন্টারন্যাশনাল লজের সাথে লোকাল লজে কিন্তু কনফ্লিক্ট করে থাকে কিন্তু বিকজ লজ আর ডিফারেন্ট কিন্তু আপনার এই কারণে যেটা অনেক সময় প্রায় সময় হয়ে থাকে প্র্যাকটিক্যাল আমি যেটা দেখেছি যে আপনি যখনই একটা বিদেশি কোম্পানি হয়ে থাকেন আপনি বাংলাদেশে এসে আপনি আপনার রাইটটাকে আপনি কন্ট্রাক্টটাকে এনফোর্স করার চেষ্টা করছেন আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এটাকে এনফোর্স করাটা অত সহজ না কিন্তু ফর মেনি রিজনস আর কি আপনার এটা একটা বড় ডিসএডভান্টেজ হয়ে যায় যখনই আপনার জয়েন্ট প্রবলেম ক্রিয়েট হয় এবং একটা প্রায়ভেট পার্টি তার রাইটটা এক্সারসাইজ করতে চায় তখন কিন্তু এই সমস্যাটা ক্রিয়েট হতে পারে অ্যাকচুয়ালি ওকে এনি কোয়েশ্চেন্স

ইম্পর্টেন্ট ডিফারেন্সেস বিটুইন দ্য ট্রু ফার্স্ট হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চারে সাধারণত একটা কোম্পানি ফর্ম করা হয় কোম্পানি এ কোম্পানি বি আমরা দুজনই একটা নতুন কোম্পানি করলাম যেখানে আমরা দুজনই ইনভেস্ট করলাম ইকুয়ালি হতে পারে বা আন ইকুয়ালি হতে পারে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যখন হয়ে থাকে এখানে প্রায় ক্ষেত্রে কোনো আলাদা কোম্পানি থাকে না কোনো কোম্পানি আলাদা থাকে না আমি কোম্পানি এ কোম্পানি বি আমরা দুজনই কম্পিটিটার বাট আমরা ডিসাইড করলাম যে কোন কোন এরিয়াতে আমরা একসাথে কাজ করতে পারি সো আপনার এটা খুবই কমন দ্যাট দুটো কোম্পানি মিলে গিয়ে একটা প্রোডাক্টকে ডেভেলপ করে গিয়ে তারপর তারা দুজনে এই প্রোডাক্টটাকে বেরিয়ে করছে

কোন একটা পার্টিকুলার এরিয়াতে আমরা কোলাবরেট করছি আর কি আপনার লাইক ফর এক্সাম্পল একটা পারচেজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এগ্রিমেন্টস কিরকম যে ঠিক আছে আমিও র মেটেরিয়াল ইম্পোর্ট করছি বাংলাদেশ এটা প্রায় হয়ে থাকে আমি র মেটেরিয়াল ইম্পোর্ট করছি ও র আমার কম্পিটিশন র মেটেরিয়াল ইম্পোর্ট করছি আমরা তখন সেট করব ঠিক আছে আমরা একটা কাজ করি আমরা একটা জাহাজ নিয়ে আসবো পঞ্চাশ হাজার টনের জাহাজ নিয়ে আসবো এর মধ্যে আপনি নেন বিশ হাজার টন আমি নেব বিশ হাজার টন আর ওই পার্টি নেবে দশ হাজার টন রাই পার্চেজিং আমরা একইভাবে ডিস্ট্রিবিউশন এটা হতে পারে যে আমরা কাজ করি আমরা আমাদের প্রোডাক্টটা আমরা কমন ডিস্ট্রিবিউশন এরেঞ্জমেন্ট আমরা ইউজ করব এটা হতে পারে একইভাবে হতে পারে যে মার্কেটিং অ্যান্ড প্রমোশন কোলাবোরেশন ঠিক আছে আমরা একটা কাজ করি আমরা কো ব্র্যান্ডিং করে থাকি যে ঠিক আছে আমরা দুজন মিলিয়ে আমরা আমাদের প্রোডাক্টটা যখন মার্কেটিং করবো আপনার ব্র্যান্ডটা ইউজ করবো আমার ব্র্যান্ডটা আমি ইউজ করবো জয়েন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট হতে পারে জয়েন্ট প্রোডাক্ট ডেভেলপমেন্ট হয়েছে যে আমি একটা প্রোডাক্ট দুজন মিলিয়ে একটা প্রোডাক্ট ডেভেলপ করবো ডি আর এন্ডি করে আমরা প্রোডাক্ট ডেভেলপ করবো এরপরে আমরা আমিও বেসবো আপনি ওই প্রোডাক্টটাকে বিক্রি করবেন সো এখানে যেটা দেখা যাচ্ছে যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আর কি আপনার যে আমাদের দুজনেই একটা কমন পারপাস থাকে বাট

কনফ্লিক্টটাও কিন্তু আপনার হয়ে থাকে কিন্তু আপনার সো কয়েকটা এক্সাম্পলস আমরা দেখেছি যে কয়েকটা এক্সাম্পল আছে লাইক ফর এক্সাম্পল আজকাল তো এটা খুবই কমন যে আপনার আমরা লাইক যারা যারা আপনার আপনার এখন ট্রাভেল এজেন্ট আছে তারা কমন সফটওয়্যার তারা ইউজ করে সবাই কমন সফটওয়্যার ইউজ করে থাকে হোটেল বুকিং ফর এক্সাম্পল এখন কমন সফটওয়্যার বুকিং যাই আমরা এরকম অনেকগুলো আপনার আছে যারা কিন্তু কমন আপনার সফটওয়্যার ইউজ করে থাকে ইন্স্যুরেন্সে কিন্তু ইজ ভেরি কমন ইন্স্যুরেন্সে কিন্তু যে সফটওয়্যারটা ইউজ করা হয় কমন সফটওয়্যার তারা ইউজ করে থাকে সাপ্লাই চেন ইজ এ ক্লাসিক এক্সাম্পল অফ অফ স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স যেখানে আমরা জানি যে টয়টার সাপ্লায়ার যারা আছে আর কি আপনার তারা কিন্তু টয়েটার সিস্টেমে এক্সেস করতে পারে এক্সেস করে তারা দেখতে পারে যে আগামীতে টয়াটা কী কী প্রোডাকশন করবে কত কয়টা আইটেম প্রোডাকশন করবে সো এই ক্ষেত্রে তারা অ্যাক্সেস করে দিয়ে তারা প্রোডাকশন প্ল্যানিং করে তারা মালটা পাঠিয়ে দেয় ভেরি গুড এক্সাম্পল অফ স্ট্রাটেজিক অ্যালায়েন্স্যাকচার তো কমন বিকজ একজন একটা একটা কোম্পানি আপনার একটা আইটি কোম্পানি আপনার একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করলে হইতে মাদার বোর্ড আর প্রসেসর যে বানায় মাদার বোর্ড যে বানায় তাদের সাথে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করে আমি ওটা নতুন প্রোডাক্ট

আবার মিলিয়ে একটা জিনিস করার জন্য একটা সম্মিলিত এ এবং বি যখন জয়েন্ট করে একটা আলাদা কোম্পানি করে বাট স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স কোনো কোম্পানি আলাদা করে হয় না বিকজ এটা শর্ট টার্ম বুঝছেন না যে আমি কোন একটা প্রোডাক্ট ডেভেলপ করবো বা পার্চেসিং এর সময় আমরা একসাথে কোলাবরেট করবো

সেটাই আপনাকে বলছি যে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে সাধারণত কোনো আলাদা কোম্পানি হয় না এটাই বলছি আপনাকে ঠিক আছে ইটস জাস্ট এগ্রিমেন্ট এগ্রিমেন্টের মাধ্যমে আমরা বলছি যে ভাই আমরা দুজন মিলিয়ে একসাথে প্রক্রিয়ন করব ক্লিয়ার একসাথে প্রক্রিয়ন করব দুজন মিলিয়ে ঠিক আছে এখানে কি কোনো কোম্পানি হচ্ছে না স্যার নিজেদের ডিপার্টমেন্ট ডিপার্টমেন্টটাকে কাইন্ড অফ মার্চ করে ফেলে এমন কি স্যার না না আমার প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট আছে তারও প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট আছে ঠিক আছে আমি এই র মেটেরিয়ালটা ভিয়েতনাম থেকে নিয়ে আসছি কোম্পানি বি ও র মেটেরিয়ালটা ভিয়েতনাম থেকে নিয়ে আসছে ঠিক আছে এখন আমার লাগে দশ হাজার টন ওই কোম্পানির লাগে বিশ হাজার টন মোট কত হচ্ছে তাহলে আপনার তিরিশ হাজার টন ঠিক আছে কিন্তু একটা মাদার ভেসেল যদি নিয়ে আসি পঞ্চাশ হাজার টন হচ্ছে তার ক্যাপাসিটি ক্লিয়ার রাইট এখন আমি যদি দশ হাজার টন নিয়ে আসি পারবো আমি পারবো না তুমি সো এখানে কিন্তু ভেরি গুড এক্সাম্পল যে ঠিক আছে কোম্পানি বিএসসি কে বলে যে ভাই একটা মাদার ভেসেলের স্পেস হচ্ছে পঞ্চাশ হাজার টন তিনটা হ্যাশ মিলিয়ে পঞ্চাশ হাজার টন হবে আমরা তিনজন মিলিয়ে পঞ্চাশ হাজার টন নিয়ে আসি নিয়ে এসে আবার ভাগাভাগি করে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স আমরা দুজন মিলে একটা ইনভেস্ট করবো একটা টাকা ইনভেস্ট করে আমরা দেবো তোমরা একটা প্রোডাক্ট ডেভেলপ করো ডেভেলপ করার পর যখন প্রোডাক্টটা ফাইনালি কমার্শিয়ালি ভাইবল হবে এই প্রোডাক্টটা আমিও সেল করবো আপনিও সেল করবেন